সুভাষ চন্দ্র বসু আসল নাম আমরা প্রত্যেকেই জানি যে সুভাষ চন্দ্র বসু তার জন্ম হয়েছিল কবে জানিতাম তেইশে জানুয়ারি সাতানব্বই আঠারোশো সাতানব্বই তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি দিনটাকে আমরা নেতাজির জন্মবার্ষিক হিসেবে পালন করি খুবই গুরুত্বপূর্ণ একটা দিন রয়েছে আমরা প্রত্যেকেই জানি তো নেতাজি সুভাষ যে জন্ম হয়েছিল সেটা কোথায় কোথায় উড়িষ্যা ওড়িশা বলছি উড়িষ্যাতে হয়েছিল উড়িষ্যার কোথায় কটকে উড়িষ্যার কটকে তার জন্ম হয়েছিল তার মানে কি তিনি উড়িয়া ছিলেন না তিনি কিন্তু উড়িয়া ছিলেন না তিনি বাঙালি ছিলেন তাহলে কিভাবে বাঙালি ছিলেন তার যে আদি বাড়ি মানে প্রথমে সুভাষচন্দ্র বসুর যে পিতার বাড়ি আদি বাড়ি ছিল আমাদের পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলের কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা প্রত্যেকেই জানি দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনার একটা জেলা রয়েছে সেই জেলাটার নাম হচ্ছে কোদালিয়া গ্রাম কোদালিয়া ডিস্ট্রিক্ট কোদালিয়া জেলা কোদালিয়া জেলাতে রয়েছে যদিও বর্তমানে আরে কোদালিয়া জেলা নেই এটা হচ্ছে বর্তমানে একটা স্টেশন রয়েছে শিয়ালদা থেকে কেউ যদি যাও একটা স্টেশন রয়েছে সেই স্টেশনটার নাম হচ্ছে সুভাষ গ্রাম জানো তো জানো না জানো না সুভাষগ্রাম তো এই সুভাষগ্রাম এখানে আদি বাসস্থান ছিল তারপরে কি হয় যখন সুভাষ চন্দ্র বসুর পিতা তার যে বাবা সুভাষ চন্দ্রবধুর পিতার নাম কি ছিল সুভাষ পিতার নাম ছিল কি জানো কি না পিতা ছিল জানকি বসু তিনি পেশায় কি ছিলেন একজন আইনজীবী ছিলেন মানে লয়ার ছিল ঠিক আছে তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন তো চাকরি সূত্রে তাকে মানে এখানে আসতে হয়েছিল ঠিক আছে এবং তিনি একজন সরকারি আইনজীবী ছিলেন মনে রাখবে প্রাইভেট কোন আইনজীবী না তিনি কিন্তু গভর্নমেন্ট সরকারের আইনজীবী ছিলেন তো সেই জন্য তাকে এ সূত্রে তাকে হচ্ছে উড়িষ্যাতে চলে আসতে হয় হম এবং সুভাষ চন্দ্র বসুর মাতা তার মায়ের নাম কি ছিল তার মাতা একজন হাউস ওয়াইফই ছিলেন তো তার মাতার নাম ছিল প্রভাবতী দেবী প্রভাবতী দেবী বা অনেক জায়গায় প্রভাবতী বসু বলবে বা আগে ছিল দত্ত হম প্রভাবতী বসু যে জন্ম তিনি কিন্তু কলকাতায় তার মায়ের বাড়ি ছিল অর্থাৎ দুজনেই কিন্তু বাঙালি ছিলেন তো সেখান থেকে উড়িষ্যায় কর্মসূত্রে তাদেরকে যেতে হয়েছিল এবারে যে সুভাষচন্দ্র আমাদের যে রয়েছেন আমাদের যে সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু তার পিতা মাতার ঠিক আছে মনে রাখবে পিতা মাতার কিন্তু নবম সন্তান ঠিক আছে পিতা মাতার তিনি নবম সন্তান হম নবম সন্তান এবং পুত্রর দিক থেকে ষষ্ঠ পুত্র মানে তার আগে সাতজন মানে পাঁচজন দাদা রয়েছে এবং তার টোটাল ভাই বোনের সংখ্যা বেশি নয় মাত্র চোদ্দ জন ঠিক আছে চোদ্দ জন ভাই বোনের মধ্যে সুভাষ চন্দ্র বসু হচ্ছে নবম সন্তান বা ষষ্ঠ পুত্র তো যাই হোক এবার সুভাষচন্দ্র বসুর জন্ম তো আমরা আঠারোশো সাতানব্বই তে আমরা জানলাম তো প্রথম তার স্কুলিং তিনি প্রথম ভর্তি হয়েছিলেন কোথায় উনিশশো দুইতে মানে তার বয়স তখন পাঁচ বছর বয়স সাতানব্বই থেকে তিন এদিকে তিন এদিকে দুই পাঁচ বছর বয়সে তিনি ভর্তি হন কটকের যে একটা স্কুল কটকের কটকে থাকতেন তাহলে কটকের স্কুলেই ভর্তি হবেন সেই জায়গার স্কুল তার নাম ছিল প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল বর্তমানে এটার নাম হয়েছে স্টুয়ার্ট স্কুল ঠিক আছে বর্তমানে এটার নাম হয়ে গেছে স্টুয়ার্ট তিনি প্রথমে উনিশশো দুইতে স্টুডেন্ট মানে পাঁচ বছর বয়সে স্টুডেন্ট হিসেবে তিনি মানে এখানে পড়লেন এবং সেখানে তিনি ক্লাস সিক্স পর্যন্ত পড়েছেন ঠিক আছে একদম ছোটবেলা থেকে ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করেছেন এবার এই স্কুল ডে পড়ানোর উদ্দেশ্য এই স্কুলটা ছিল তার বাবার খুব পছন্দ ঠিক আছে তার যে পিতা ছিল তিনি এটা খুব পছন্দ করতেন কেন কারণ এই স্কুলে সমস্ত যেসব অ্যাংলো ইন্ডিয়ান বা ইউরোপীয় বাবা মা ছিল ঠিক আছে ইন্ডিয়ান ইউরোপিয়ান তাদের ছেলে মেয়েরা পড়ত ঠিক আছে এবং এখানে প্রপারলি পুরো একদম ব্রিটিশদের সমস্ত কিছু পড়ানো হতো এবং প্রচুর ফ্লুয়েন্টলি ইংরেজি ভাষা শেখানো হতো ঠিক আছে পুরোপুরি ইংলিশ মিডিয়াম ছিল এবং তার পিতা চাইতেন যে সে হচ্ছে তার তার ছেলে তার মতোই হচ্ছে ইংলিশে খুব ফ্লুয়েন্ট ইংলিশ বলবে এবং তার মতো বড় একজন আইনজীবী বা ব্যারিস্টার যাই হোক হবে তো ইংলিশ মিডিয়াম হওয়ার জন্য তার পিতার খুব পছন্দ ছিল এই জন্য তিনি এখানে সুভাষ চন্দ্র পড়াশোনা করেছিলেন ঠিক আছে কিন্তু এখানে কোনো ভারতীয় ভাষা শেখানো হতো না বাংলা টাংলা কিছু এখানে শেখানো হতো ইংরেজি তাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে মানে সুভাষ চন্দ্র বসু ইংলিশে খুব ভালো রকম কথা বলতে পারতেন ওকে এরপর সুভাষ চন্দ্র বসু নাইনটিন জিরো নাইনে ঠিক আছে উনিশশো নয় উনিশশো নয় ঠিক আছে দেখো এই হয়ে গেছে বছর ক্লাস সিক্স হয়ে গেছে এখানে ভর্তি হলো দেখো সাত বছর মানে ছ বছর সাত বছর উনিশশো নয় বারো বছর বয়স হয়ে গেছে তখন তিনি ভর্তি হলেন যে কটকে রয়েছে এখন রেভেন্সো ইউনিভার্সিটি আছে সেই সময় সেই সময় ছিল র্যাবেন্সো কলিজিয়েট স্কুল রেভেন্সো কুলিজিয়েট স্কুলে তিনি বারো বছর বয়সে ভর্তি হলেন ঠিক আছে উনিশশো নয়তে ভর্তি হলেন এবার এখানে ভর্তি হওয়ার পরে সুভাষচন্দ্র বসু প্রথমবার শিখলেন আমাদের ভারতীয় ল্যাঙ্গুয়েজ মানে বাংলা এবং সংস্কৃত তাহলে এখানেই তার বাংলা এবং সংস্কৃত নিয়ে পড়াশোনা তিনি করলেন সবকিছুই পড়া হতো কিন্তু এর সাথে বাংলা সংস্কৃত পড়ানো হতো এবং তার সাথে সাথে বেদ ও উপনিষদ সম্পর্কে পড়াশোনা এখানে শুরু হল উপনিষদ এখানে পড়ানো শুরু হলো ফলে বেদ উপনিষদ পড়ার থেকে তার মনের মধ্যে যে আমাদের ইন্ডিয়ান কালচারের প্রতি তার যে একটা ভালবাসা একটা যে অ্যাফেকশন এখান থেকে শুরু হল উদার রেভেন্স অফ স্কুল থেকে শুরু হল এরপর মাধ্যমিক দেওয়ার সময় হয়ে গেল তাহলে 1912 তে 1912 এ হয়েছে মেট্রিক পরীক্ষা ঠিক আছে মেট্রিক পরীক্ষা দিতে মেট্রিক পরীক্ষা মানে আমরা মেট্রিক পরীক্ষা বলতে আমরা এটাকে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তো এই মেট্রিক পরীক্ষায় তার হলো সেটা হচ্ছে ক্যালকাটা তখন ইউনিভার্সিটির আন্ডারে হতো এখনকার মতো সিস্টেম ছিল না তো ক্যালকাটা ইউনিভার্সিটির থেকে সেই সময় হচ্ছে মেট্রিক পরীক্ষা হলো মেট্রিক পরীক্ষা সেই মেট্রিক परीक्षাতে সুভাষচন্দ্র বসু কি হলো সেকেন্ড দ্বিতীয় স্থান অধিকার করলো সেকেন্ড প্লেস ঠিক আছে সেকেন্ড প্লেস অধিকার করলো অর্থাৎ খুব ভালো একাডেমিক হলো এবং এখানে যখন পাস করার পরে তাহলে এবার হচ্ছে কলেজে যাওয়ার পালা তখন তার এ ছিল না ওরকম মাধ্যমিক এইচএস এরকম ব্যাপার ছিল না তাহলে উনিশশো তে তিনি কলেজে অ্যাডমিশন নিলেন কোথায় আমাদের কলকাতায় প্রেসিডেন্সি কলেজে প্রেসিডেন্সি কলেজ প্রেসিডেন্সি কলেজে তিনি কি করলে ভর্তি হলেন সাবজেক্ট কি নিলে কলেজের স্কুলে তো একটা সাবজেক্ট নিতে হবে তাহলে সাবজেক্ট নিলেন কি দর্শন মানে যেটাকে আমরা বলি ফিলোসফি আজকের দিনে কেউ যদি পড়তে যায় তাকে বলবে বেকার ছেলে কিছু পড়াশোনা জানে না ওই জন্য ফিলোসফি নিয়ে পড়াশোনা করছে তখনকার দিনে ফিলোসফি যথেষ্ট একটা হার্ড সাবজেক্ট তো তিনি ফিলোসফি নিয়ে পড়াশোনা শুরু করলেন ঠিক আছে এবং সেই সময় তিনি অনেক যে দার্শনিকদের মতামত তিনি পড়লেন ক্যাগ হেগেল এদের বিভিন্ন দার্শনিকদের তিনি মতামত তিনি পড়লেন এরপর এলো আমাদের যে বিখ্যাত একটা সময় সেটা হচ্ছে উনিশশো কি হলো উনিশশো কি হয়েছিল প্রত্যেকেই জানি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড জানি তো জালিয়ান জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হলো প্রত্যেকেই আমরা জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড সম্পর্কে জানি তো সেই জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের সময় সুভাষচন্দ্র বসু কিন্তু এখানে ছিলেন না তিনি কোথায় ছিলেন লন্ডনে ছিলেন ঠিক আছে যখন এটা হয়েছিল তিনি তখন লন্ডনে ছিলেন কি করছিলেন লন্ডনে তিনি সিভিল সার্ভিস পরীক্ষার আয়োজন করছিলেন সিভিল সার্ভিস ঠিক আছে সিভিল সার্ভিস এক্সামের জন্য তিনি প্রিপারেশন নিচ্ছিলেন তো ভালো কথা সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন কিন্তু এখান থেকেই তো এখান থেকেই তার যে মানে তার যে গন্ড মানে তার যে ব্রিটিশদের বিরোধী চিন্তা ভাবনা শুরু হলো বা একটা খারাপ মানসিকতা এখান থেকেই তার মনের মধ্যে তিনি চেষ্টা করতে থাকেন যে কিভাবে ভারতে ভারতে ফিরে ফিরে আসা যায় তার মনের মধ্যে আছে এবং সেই হিসাবে তিনি উনিশশো কুড়িতে পরীক্ষা দিলেন সিভিল সার্ভিস মানে আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস দিলেন আইসিএস পরীক্ষা ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা দিলেন তো আইসিএস এক্সাম দিলেন এবং যথারীতি পড়াশোনায় ভালো ছিলেন তিনি কি পেলেন ঠিক আছে চতুর্থ স্থান বা তো যথারীতি তার বাবা মা খুব খুশি তার বাবা তো খুবই খুশি যে ছেলে হচ্ছে আইসিএস পরীক্ষায় ফোর্থ পজিশন পেয়েছে কিন্তু তিনি কি করলেন চাকরি নিলেন না চাকরি প্রত্যাখ্যান করলেন ঠিক আছে তো তিনি বললেন যে না আমি চাকরি করবো না আমি চাকরি ছেড়ে চলে আসি ওকে বলো এতটা যদি লেখা হয় বলবে নেক্সট পেজে যাব কোনো ডাউট থাকলে করবে নেতাজি সুভাষ চন্দ্র ওকে তাহলে নেতাজি কি করলেন এখান থেকে তিনি চাকরি প্রত্যাখ্যান করে ভারতে আসার ভারতে আসার মানে শুরু করলেন এবার সুভাষ চন্দ্র বসু প্রথমে গীতা থেকে শুরু করে সমস্ত কিছু পড়াশোনা করেছিলেন এবং তিনি প্রভাবিত হয়েছিলেন প্রভাবিত ছিলেন কার দ্বারা প্রথম অবস্থায় তিনি প্রভাবিত ছিলেন স্বামী বিবেকানন্দের দ্বারা আমি জানি স্বামী বিবেকানন্দ তো স্বামী বিবেকানন্দের দ্বারা প্রভাবিত ছিলেন তার যে মানে ধ্যান সম্পর্কে মতামত তাতে তিনি প্রভাবিত ছিলেন কিন্তু সব থেকে বেশি তিনি প্রভাবিত ছিলেন ঋষি অরবিন্দের দ্বারা ঠিক আছে ঋষি অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষের দ্বারা তিনি ভীষণভাবে প্রভাবিত ছিলেন মানে বিবেকানন্দ থেকে যত প্রভাবিত ছিলেন তিনি আহ অরবিন্দ ঘোষের দ্বারা প্রভাবিত ছিলেন এই অরবিন্দ অরবিন্দ ঘোষ কিন্তু তিনি একজন বামপন্থী ঠিক আছে তিনি একজন বামপন্থী ছিলেন তো সেই বামপন্থী ধারাটাকে চিন্তাধারাকে নিয়ে তিনি অরবিন্দ ঘোষেরই যে থট সেটা তিনি পরবর্তীকালে দাবি করেছিলেন পূর্ণ স্বাধীনতা কমপ্লিট ফ্রিডম এটা সুভাষ চন্দ্র বসু আঠারো উনিশশো তেইশে উনিশশো তোমার হচ্ছে কি বলে লাহোর অধিবেশনে করেছিল তো পরবর্তীকালে কি পূর্ণ স্বাধীনতা দাবির যে থট এটা কিন্তু অরবিন্দ ঘোষের কাছ থেকেই বলেছিলেন এবং পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে সুভাষচন্দ্র বসুর জীবনের ঠিক আছে প্রথ প্রদর্শক জীবনের পথ প্রদর্শক কে ছিল সেটা কিন্তু অরবিন্দ ঘোষ ঠিক আছে জীবনের পথ প্রদর্শক আরেকজন আসবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হবে কিন্তু তার থেকে অরবিন্দ ঘোষ কিন্তু প্রথম থেকে তার মানে ছোটবেলার আইডিয়াল হিরো ছিল পরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে তিনি ভীষণভাবে ফলো করতেন সেটা আমরা দেখি তাহলে সিভিল সার্ভিস তিনি ছেড়ে দিলেন আমরা দেখলাম উনিশশো কুড়িতে সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি চতুর্থ হলেন কিন্তু চাকরি প্রত্যাখ্যান করলেন তাহলে এবার কলকাতায় ফিরে আসতে হবে তাহলে জুলাই জুলাই তার বয়স হয়ে হয়ে গেছে বছরের যুবক তিনি কি করলেন ইংল্যান্ড থেকে ভারতে ফিরে এলেন ফিরে এসে ডাইরেক্ট কোথায় চলে গেলেন চলে গেলেন ডাইরেক্ট বোম্বে চলে গেলেন কেন বোম্বেতে কি আছে কারণ বোম্বেতে সেই সময় আমাদের গান্ধীজি রয়েছে ঠিক আছে বোম্বে তিনি গান্ধীজির কাছে গেলেন যে অসহযোগ আন্দোলন চলছে ঠিক আছে অসহযোগ আন্দোলন হচ্ছে গান্ধীজি তখন করছে তো গান্ধীজির কাছে গেলেন গান্ধীজির সাথে দেখা করার জন্য এবং সেই সময় গান্ধীজি অসহযোগ আন্দোলনে ব্যস্ত ছিলেন গান্ধীজি ব্যস্ত রয়েছে তো গান্ধীজি কে সঙ্গে দেখা তিনি করলেন এবার গান্ধীজি তাকে বললো ঠিক আছে আমি এখন এটা ব্যস্ত আছি তো গান্ধীজি তাকে খুব বেশি মানে ইয়ে করলেন মানে বললে যে তুমি অসহযোগ আন্দোলন হচ্ছে যোগদান করো এখান থেকে প্রথম রাজনৈতিক ঘটনা সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন ঠিক আছে তিনি গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগদান করলেন এবং তার সাথে সাথে সেই সময় অসহযোগ আন্দোলনের সময় কি হয়েছিল অনেক হচ্ছে কলেজ তৈরি হয়েছিল ঠিক আছে বিভিন্ন রকমের কলেজ দেশীয় কলেজ তৈরি হয়েছিল সেরকম একটা কলেজ হচ্ছে জাতীয় কলেজ ন্যাশনাল কলেজ জাতীয় কলেজ বা ন্যাশনাল কলেজে সেই সময় তিনি অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন উনিশশো একুশে এবার সুভাষ চন্দ্র বসু যখন ভারতে ফিরেছিলেন ভারতে এলেন এই উনিশশো ষোলোতে একুশের ষোলোই জুলাই ভারতে এলেন তো সেই সময় সুভাষ চন্দ্র বসু এসে গান্ধীজির সাথে সাক্ষাৎ যেমন করলেন তার পাশাপাশি তিনি কিন্তু কিছু লেখা লিখিতেও শুরু করলেন প্রথম সুভাষ চন্দ্র বসু লিখেছিলেন স্বরাজ পত্রিকা ঠিক আছে স্বরাজ পত্রিকাতে তিনি প্রথম লেখালেখি শুরু করলেন এছাড়া তার উপরে আরো একটু কাজ দেওয়ার জন্য গান্ধীজি তাকে কি করলেন আমাদের যে বিভিন্ন দেখবে যেমন বম্বে হচ্ছে কংগ্রেস রয়েছে সেরকম বঙ্গীয় কংগ্রেস মানে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে পশ্চিমবঙ্গের যে কংগ্রেস রয়েছে সেটা হচ্ছে বঙ্গীয় কংগ্রেস তো সেই বঙ্গীয় বঙ্গীয় কংগ্রেসের তাকে কমিটির প্রচারের দায়িত্ব দিলেন প্রথমেই দেখো প্রচারক হিসাবে যেমন নরেন্দ্র এর প্রচারক ছিলেন তাকে প্রচারের দায়িত্ব দিলেন শুরু হলো ঠিক আছে তো সুভাষ চন্দ্র বসু এলেন এসে অসহযোগ আন্দোলনে যোগদান করলেন গান্ধীজির কথা মতো জাতীয় কলেজের অধ্যক্ষ হলেন বঙ্গীয় কংগ্রেসের প্রচার করলেন স্বরাজ পত্রিকায় লেখালেখি শুরু করলেন অর্থাৎ তার উপরে অনেক কিছু ডিউটি বা দায়িত্ব তাকে দেওয়া হলো সুভাষ চন্দ্র বসু হ্যাপি হলো এগুলো তিনি চেয়েছিলেন এরপর তার সাথে দেখা হলো কার এবার হচ্ছে চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাহলে এন্ট্রি করলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তখন একটা পত্রিকা প্রকাশ করতেন সেই পত্রিকাটা হচ্ছে ফরওয়ার্ড ঠিক আছে ফরওয়ার্ড ব্লক নয় কিন্তু হ্যাঁ ফরওয়ার্ড বলে একটা পত্রিকা তিনি প্রকাশ করতেন এই ফরওয়ার্ড পত্রিকাতেও সুভাষচন্দ্র বসু কি করলেন তার সম্পাদক হিসেবে কাজ করতেন চিত্তরঞ্জন দাশের ফরওয়ার্ড ব্লক পত্রিকায় আমাদের হচ্ছে সুভাষ চন্দ্র বস ছিলেন সম্পাদক সুভাষ চন্দ্র ছিলেন এর সম্পাদক অর্থাৎ তাকে আরো বেশি দায়িত্ব দেওয়া হল তাহলে বঙ্গীয় কংগ্রেসের প্রচারক জাতীয় কলেজের অধ্যক্ষ স্বরাজ পত্রিকায় লেখালেখি ফরওয়ার্ড পত্রিকা সম্পাদক দায়িত্ব বাড়ছে ঠিক আছে এরপর সুভাষ চন্দ্র বসু যে অসহযোগ আন্দোলনে যোগদান করল সেই যোগদান করা হিসাবে কলকাতায় যে বিভিন্ন ধরনের মানে যে হরতাল করা সেগুলো করলেন এই হিসাবে প্রথমবার অ্যারেস্ট হলেন আন্দোলন করলো গ্রেফতার তো হতেই হবে না গ্রেপ্তার হলে হবে প্রথমবার গ্রেফতার হলো কবে উনিশশো কুড়ি উনিশশো একুশ নাইনটিন টোয়েন্টি ওয়ানের এর টেন ডিসেম্বর প্রথমবার সুভাষ চন্দ্র বসু অ্যারেস্ট বা গ্রেফতার হলেন এবার জেলে ছিল জেলে থাকা অবস্থাতে তারিখ হয়ে গেল তারিখে গান্ধীজি কি করলো অসহযোগ আন্দোলনকে বাইশ তারিখ বলতে উনিশশো বাইশে ফেব্রুয়ারি মাসে কি করলো অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নিল এতে সুভাষ চন্দ্র বসু প্রচুর বেশি মানে ভেঙে পড়লেন এবং এটার খুবই তিনি কড়া সমালোচনা করলেন এবং অসহযোগ আন্দোলনের প্রত্যাহারকে সুভাষ চন্দ্র বসে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন সেটা হচ্ছে ন্যাশনাল ক্যালামিটি ন্যাশনাল ক্যালামিটি বা যেটাকে বাংলায় বলা হচ্ছে জাতীয় দুরদৈব মানে ক্যালামিটি মানে বুঝতে পারছি জাতীয় দুরদৈব এটা কে বলেছে এটা হচ্ছে সুভাষ চন্দ্র বসু বলেছে সুভাষ চন্দ্র বস বলেছে ন্যাশনাল ক্যালামিটি কিসে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের অসহযোগ আন্দোলন প্রত্যাহার বলো লেখা হলে বলবে তাহলে দেখো সুভাষ চন্দ্র বসু যথেষ্টবার দেখো আস্তে আস্তে তার রাজনৈতিক জীবন মানে আস্তে আস্তে আমরা দেখছি এগোচ্ছেন গ্রেপ্তার হলো তারপর উনিশশো বাইশের এর ফেব্রুয়ারি হয়ে গেল সেটা আমরা জেনে গেলাম যে ফেব্রুয়ারিতে তিনি মানে তার যে সঙ্গে এটা হল এরপর নেতাজির উপরে আরো দায়িত্ব প্রদান করা এবার হচ্ছে দেখো প্রমোশন হবে প্রমোশন হয়ে প্রথমবার কি হলো নাইনটিনটি সুভাষ চন্দ্র কি করা হলো যুব কংগ্রেস ঠিক আছে তাকে সর্বভারতীয় যুব কংগ্রেসে তাকে সুভাষ কি করে দেওয়া হলো সভাপতি করে দেওয়া হলো মানে বুঝতে পারছো খুবই প্রেস্টিজিয়াস একটা পজিশন তাকে দিয়ে দেওয়া হলো এর সাথে সাথে তাকে যে বঙ্গীয় কংগ্রেস ছিল যার তিনি প্রচারক ছিলেন আমরা আলোচনা করেছিলাম বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস বলা হয় বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস তার তাকে কি করা হলো সেখানে তাকে সম্পাদক হিসেবে নিযুক্ত করা হলো তার মানে বুঝতে পারছি যে তার উপরে দায়িত্ব কিন্তু প্রচুর পরিমাণে বাড়ানো হতেছে এবার এবার একটা কোশ্চেন আছে যে সুভাষ চন্দ্র বসুর পলিটিক্যাল গুরুকে রাজনৈতিক গুরু পলিটিক্যাল গুরুকে পলিটিক্যাল গুরু সবসময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ যেমন গান্ধীজীর পলিটিক্যাল গুরুকে গোপাল কৃষ্ণ গোখলে সেরকম নেতাজি সুভাষ চন্দ্র বসুর পলিটিক্যাল গুরু রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওকে তাহলে উনিশশো তিনি পেলেন এবার আমরা জানি উনিশশো তৈরি করেছিল চিত্তরঞ্জন দাস আর এটা আমরা জানি তো সেই হিসাবে যখন স্বরাজ দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল নির্বাচন থেকে উনিশশো চব্বিশে কি হলো চিত্তরঞ্জন দাস হলো কলকাতার মেয়র এটা আমরা আগেও পড়েছি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হলো মেয়র অফ কলকাতা কারণ ভোটে জিতেছিল আমরা জানি তারা বলেছিল যে এর মধ্যে থেকেই সরকারের মধ্যে থেকে মধ্যে থেকেই সরকারের বিরোধিতা করা তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো মেয়র হলেন এবং মেয়র হওয়ার পরে সুভাষ চন্দ্র বসুকে কি করলেন তার যে মেয়রের আন্ডারে যে প্রধান কার্য নির্বাহী কর্মকর্তা মানে তার অফিসের হেড মানে ক্লার্ক বলবো না মানে মেয়রের আন্ডারে যে ইম্পর্টেন্ট পোস্ট থাকে সেখানে সুভাষকে দিয়ে দিলে তাহলে বুঝতে যে সুভাষচন্দ্র কত ইম্পর্টেন্ট পোস্ট তিনি হোল্ড করেছেন বলতে গেলে প্রায় সব রকম তাহলে চব্বিশে খুব গুরুত্বপূর্ণ তিনি পদ পেলেন এরপর উনিশশো পঁচিশ নাইনটিন টোয়েন্টি বা চিত্তরঞ্জন দাসের তারপরে আমরা জানি তাও অনেককে সেই জায়গায় নির্বাসন দেওয়া হয়েছিল এবং সেই জায়গায় সুভাষ চন্দ্র বসুকে এই সময়ে আমাদের যে বার্মা মানে সেই বার্মা বার্মা সময় নাম ছিল মান্দালয় বা বা মায়ানমার যা বলবে ঠিক আছে তখন মান্দাল মান্দালয় নাম ছিল মায়ানমার তো মায়ানমারে কি হয় সেখানে সুভাষ চন্দ্র বসুকে নির্বাসিত করা হয় উনিশশো তো নির্বাসিত করার পরে সেখানে তিনি প্রথমবার যক্ষা রোগে আক্রান্ত রোগে আক্রান্ত হন তো তারপরে তাকে ফিরিয়ে নিয়ে আসা হয় আসা এবং তিনি মুক্তি পান কবে উনিশশো সাতাশ নাইনটিন টোয়েন্টি সেভেন তাহলে পঁচিশ থেকে সাতাশ পর্যন্ত তিনি মায়ানমারে আমাদের হচ্ছে মানে বার্মাতে তিনি নির্বাচনে ছিলেন তাহলে নাইনটিন টোয়েন্টি সেভেনে তিনি মুক্তি পেলেন মুক্তি হওয়ার পরে তাকে তিনি এন্টার করলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবার দেখো তিনি সিনিয়র জায়গায় পৌঁছে গেলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বা আমাদের যে জাতীয় কংগ্রেসের তিনি কি হলেন সাধারণ সম্পাদক হলেন তার মানে দেখো আস্তে আস্তে জুনিয়র পোস্ট থেকে যুব কংগ্রেস প্রাদেশিক থেকে আস্তে আস্তে তিনি মেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে গেল এবং তার সেই সময় তার সঙ্গে দেখা হলো কার আমাদের জয়েল নেহেরু হরুর সাথে তার দেখা হলো আমাদের উনিশশো সাতাশি ঠিক আছে সাতাশি হলো এবং সেখানে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব বা সম্পর্ক আস্তে আস্তে তৈরি হলো একটা বন্ধুত্ব সুভাষচন্দ্র বসু কি করেছিল যে মানে কলকাতাতে জাতীয় কংগ্রেসের বার্ষিক সভা হয়েছিল আমরা জানি নাইনটিন টোয়েন্টি এইটে ক্যালকাটা সেশন হয়েছিল আইএনসিতে ক্যালকাটা সেশনে সেখানে যেহেতু ক্যালকাটা হয়েছিল তাহলে সেখানে সুভাষ চন্দ্র খুব মানে ইম্পর্টেন্ট একটা মানে প্রেসিডেন্ট ছিল না সুভাষ চন্দ্র বোস এই জায়গাটা করেছিলেন এবং সেই জন্য সবার একটা নজরে আসা ব্যাপারটা সেখানে তিনি করেছিলেন ঠিক আছে এবং সুভাষ চন্দ্র বোস সেই সময় যে স্বেচ্ছাসেবী বাহিনী হয় না বা যারা সেলফ হেল্প করে ঠিক আছে এই স্বেচ্ছাসেবক বাহিনীর হম স্বেচ্ছাসেবক বাহিনীর তিনি কমান্ডিং অফিসার হিসাবে তিনি কাজ করতে স্বেচ্ছাসেবক বাহিনীর থেকে তিনি এ করেছিলেন তো এতে তার নজরের মধ্যে সবার নজরে এলো এবং সুভাষচন্দ্র বসু আর হচ্ছে জওহরলাল নেহরু মিলে গঠন করেছিল কি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন করে উনিশশো আঠাশ থেকে নেতাজি আর নেহেরু দুজনে মিলে মানে আরো ছিল কিন্তু নেহেরু নেহেরু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স গঠন করেছে এরপর লিগ দেখো তাহলে এই সময় সুভাষ চন্দ্র বসুর এই কারণের জন্য তাকে আবার অ্যারেস্ট করা সুভাষ চন্দ্র বসুকে আবার অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করে তাকে আবার হচ্ছে মানে গ্রেপ্তার করে আই নমানো আন্দোলন শুরু হয়েছিল আমরা এই সময় জানি আন্দোলনে যোগদান করার জন্য সুভাষ চন্দ্র বসুকে অ্যারেস্ট করা হয় এবং করে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয় তাহলে জেল থেকে মুক্তি পাবে এবং মুক্তি পাওয়ার পরে তিনি মানে মুক্তি হয়ে এলেন উনিশশো তিরিশে উনিশশো তিরিশে তিনি মুক্তি পান এবং মুক্তি পেয়ে যখন আসেন আসার পরে কলকাতাতে তিনি মেয়র ডিক্লেয়ার হন উনিশশো তিরিশে তিনি কি হন কলকাতার মেয়র হন যেটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিল ওই যে মেয়র অব কলকাতা উনিশশো চব্বিশে সুভাষ চন্দ্র বসু হয়ে গেলেন কলকাতার মেয়র উন্নিশশো তিরিশ নাইন্টিন থার্টি উনিশশো তিরিশে তিনি কলকাতার মেয়র হয়ে গেলেন ঠিক বল এতটা লেখা হলে বলবে কি বলেন আমি স্বেচ্ছাসেবক বাহিনীর হচ্ছে কমান্ডিং অফিসার এখানে খুব বেশি লেখার দরকার নেই সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে জেনারেল অফিসার কমান্ডিং কমান্ডিং অফিসার কমান্ডিং অফিসার মানে এটা কোনো বিশেষ কোন পোস্ট নয় মানে স্বেচ্ছাসেবক বাহিনীরা যে বিভিন্ন ধরনের কাজ করে তার মানে প্রধান কর্মকর্তা এটা স্যার বলবেন উনিশশো চব্বিশে চিত্তরঞ্জন দাস মেয়র অফ কলকাতা এটা কি কলকাতা কলকাতার মেয়র হয়েছিলেন স্বরাজ পার্টি থেকে উনিশশো তিরিশ তেইশে আমাদের স্বরাজ পার্টি তৈরি হয়েছিল তো সেই স্বরাজ পার্টি থেকে স্বরাজ্য দল আর স্বরাজ পার্টি থেকে তিনি মেয়র নির্বাচিত হন আর সুভাষ বসুকে সেই সময়ে প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা নিযুক্ত করেছিলেন মেয়র অফিস টোয়েন্টি থ্রিতে তে ফার্স্ট জানুয়ারি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরু তৈরি করেছিল কংগ্রেসের ডিভিশনের পরে কংগ্রেস থেকে ভেঙে বলে সুভাষ চন্দ্ৰ বসু কলকাতাৰ মেয়ৰ হৈ গেল বুজিছে হম হম আইন অমানন্দ কলকাতার মেয়র হয়ে গেলেন উনিশশো তিরিশে তাহলে উনিশশো তিরিশে মেয়র হওয়ার পরে তিনি আহ ইউরোপে বিভিন্ন জায়গায় ভ্রমণে গিয়েছিলেন নাইনটিন থার্টিতে তিনি আগেও গিয়েছিলেন কিন্তু এই সময় তিনি ইউরোপ ভ্রমণ করেন তো ইউরোপে ভ্রমণ করার পরে বিভিন্ন জায়গায় তিনি যান তো সেখানে ইউরোপে ভ্রমণ করার পরে তার সাথে দেখা হয়েছিল মুসোলিনি ঠিক আছে এবং অন্যান্য কমিউনিজম ফ্যাসিবাদ এইসব সম্পর্কে তার মানে এগুলোর সম্পর্কে প্রয়োগ সম্পর্কে তিনি ভাবেন যে এইসব জিনিসের প্রয়োজনীয়তা বা কি সেগুলোর সম্পর্কে তিনি বোঝেন এরপর সুভাষচন্দ্র বসু নাইনটিন থার্টি ফোর উনিশশো চৌত্রিশে আহ উনিশশো চৌত্রিশে যখন লবণ সত্যাগ্রহ আমরা আমাদের হয়েছিল যে অসহযোগ আন্দোলন চলছিল তার মধ্যে লবণ সত্যাগ্রহ ছিল তো সেই লবণ সত্যাগ্রহ কি হয় প্রত্যাহার করে দেয় বন্ধ হয় লবণ সত্যাগ্রহ উনিশশো চৌত্রিশে বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে সেই সময় নেতাজি হচ্ছে ইউরোপে ছিলেন তিনি কি করেছিলেন দুজন ব্যক্তি সেই সময় ইউরোপে আরো অনেকে ছিল তার মধ্যে সুভাষ চন্দ্র বসু ছিলেন সুভাষ ছিলেন এবং আরেকজন ছিলেন বিটেল বিঠাই প্যাটেল কে ছিল জানো বিভাই প্যাটেলের দাদা ছিলেন ঠিক আছে বল্লভ ভাই প্যাটেলের দাদা ছিলেন তো যাই হোক বিট্ল ভাই প্যাটেল আর সুভাষ যে সময় ইউরোপে ছিলেন তারা সেই সময় একটা হচ্ছে এর বিরুদ্ধে একটা ইশতেহার প্রকাশ করেছিল সেটা হচ্ছে সুভাষ প্যাটেল ইতেহার ইস্তেহার দেয় না যে বিভিন্ন সময় ইস্তেহার যে এর ইস্তেহার তারা এই সময় তারা ইউরোপ থেকে এরকম ইস্তেহার দেয় এবং সেই সময় তার যে টোটাল সম্পত্তি ছিল ঠিক আছে তার সম্পত্তির তিনের চার অংশ মানে টোটাল সম্পত্তি তিনের চার অংশ সুভাষ চন্দ্র বসুকে দান করে মানে সুভাষ চন্দ্র বসুকে দিয়ে দিয়েছিলেন নেতাজিকে দান করেছিলেন তখন নেতাজি হননি সুভাষকে দান করে ঠিক আছে পরে এটা নিয়ে বেশ গন্ডগোল হয়েছিল বল্লভ ভাই প্যাটেল বলেছিল না সুভাষ চন্দ্র জালিয়াতি করে নিয়েছে তো এখান থেকে একটা মানে গন্ডগোলের ব্যাপার হয়েছিল তো বিট্টলভাই প্যাটেল নিয়ে একটা গন্ডগোল ছিল যাই হোক সেটা নিয়ে আমি খুব আলোচনা করছি না এবার সুভাষচন্দ্র বসু টোটাল রাজনৈতিক জীবনে ঠিক আছে কুড়ি বছরের মধ্যে রাজনৈতিক জীবনে সুভাষ চন্দ্র বসু বেশি নয় মাত্র এগারো বার জেলে গিয়েছে ঠিক আছে সুভাষ চন্দ্র বসুর এগারো বার জেল হয়েছে টোটাল এরপর সুভাষ চন্দ্র বসু যখন উনিশশো চৌত্রিশ সাল পরে এরপরে সুভাষ চন্দ্র বসু তার মানে বিবাহ করেছে সুভাষ চন্দ্র বসু ভিয়ে নাতে 1939 এ ভিয়েনাতে একটা বিবাহ করেন 1934 পরে ঠিক আছে বিবাহ করেন তো তার জীবনের যে প্রথম বিবাহ মানে অনেকগুলোই বিয়ে ছিল তো ভিয়েনাতে 1934 এ তিনিটা প্রথম বিবাহ করেছিলেন এরপর তিনি ইন্ডিয়ায় ফিরে আসেন ইন্ডিয়ায় ফিরে আসার পরে 1938 1938 প্রত্যেকই জানেন যে তিনি কি করলেন আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হলেন আইএনসি এর সভাপতি হলেন কোথা কোন জায়গায় হয়েছিল সভাপতি মানে নির্বাচন কোথায় ছিল মনে ভুলে হরিপুরা হরিপুরা ঠিক আছে হরিপুরাতে তিনি সভাপতি হন এবং হরিপুরাতে সভাপতি হওয়ার পরে তিনি সেখানে গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছিলেন কি তিনি প্রথম তিনি বলেন যে আপোসহীন সংগ্রাম করতে হবে ঠিক আছে কোন রকমে না আপোসহীন সংগ্রাম করতে হবে এবং তার সাথে সাথে জাতীয় পরিকল্পনা কমিশন গঠন করলেন ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠন করলেন যার হচ্ছে সভাপতি করেছিলেন আমাদের হচ্ছে তো জাতীয় পরিকল্পনা প্ল্যানিং কমিটি জাতীয় পরিকল্পনা কমিশন গঠন করলেন সভাপতি হচ্ছে আমাদের নেহরু নেহরু কে সভাপতি করলেন তাহলে এতে নেতাজির যে মানে প্রভাব পসিবিল মানে যে পপুলারিটি আরো বেড়ে গেল সেই জন্য এইট এ আবার দাঁড়ালেন এবং এবারে তিনি কোথায় আইএনসি সভাপতি হলেন কিন্তু এবারে একটা টুইস্ট হল কি এবারের ইলেকশনটা কোথায় হয়েছিল ত্রিপুরাতে ঠিক আছে এবারে ইলেকশনটা হয়েছিল ত্রিপুরি বা ত্রিপুরাতে তো এখানে কি হলো সুভাষ চন্দ্র বসুর অপোনেন্ট দাঁড়ালো আমাদের পট্টভি সীতারামাইয়া ঠিক আছে পট্টভি সীতারামাইয়া তিনি কে ছিলেন তিনি ছিলেন গান্ধীজির ক্যান্ডিডেট মহাত্মা গান্ধীর তিনি ক্যান্ডিডেট ছিলেন তো যাই হোক ভোট হলো ভোটে কি হলো পট্টবি সীতারামাইয়া হেরে গেলেন ঠিক আছে কতগুলো ভোটে হারলেন দুশো তিন ভোটে পরাজিত হলেন তিনি ভালো কথা এতে গান্ধীজি বললো না বাবা আমি এটা আমার পরাজয় গান্ধীজি খুব মানে আশাহত হলে পরাজয় হলে নিজের পরাজয় হিসেবে গান্ধীজি ডিক্লেয়ার করলেন এতে কি হলো যে মানে কংগ্রেসের যারা ওয়ার্কিং কমিটি আছে ঠিক আছে কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটি রয়েছে তারা কি করে সুভাষচন্দ্রের সাথে বিরোধিতা করে বিরোধিতা করে এবং বাধ্য করে সুভাষচন্দ্র বসুটা পদত্যাগ করতে এবং এমন সিচুয়েশন করলো ওয়ার্কিং কমিটি ওয়ার্কিং কমিটির চাপে নেতাজি কি করলেন পদত্যাগ করলেন তাহলে পদত্যাগ করার ফলে পদত্যাগ করলে সভাপতি হন কে রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে এটা পরীক্ষা আছে রাজেন্দ্র প্রসাদ সভাপতি হয়েছে তাহলে সুভাষ চন্দ্র বসু এখান থেকে হল এবার সুভাষ চন্দ্র বসু এখান থেকে তাহলে তিনি যখন বুঝতে পারলেন যে এই সিচুয়েশন হচ্ছে সেই জন্য তিনি কি করলেন নাইনটিন থার্টি নাইন উনিশশো সেকেন্ড জুন তিনি কি করলেন এর মধ্যেই কংগ্রেসের হচ্ছে মধ্যেই তিনি কি করলেন ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন ফরওয়ার্ড ব্লক গঠন করলেন ঠিক আছে তিনি কি করলেন বিখ্যাত তার যে দল ফরওয়ার্ড ব্লক তিনি গঠন করলেন কিন্তু ফরওয়ার্ড ব্লকের একটা মানে ড্রব্যাক কি ছিল যে এটা শুধুমাত্র যে পপুলার ছিল বাংলাতে অল ইন্ডিয়ার ব্যাপার হয়নি শুধুমাত্র এটা বাংলাতেই কার্যক্রম ছিল কারণ সুভাষ চন্দ্র বসু বাংলা থেকেই ছিল তো বেসিক্যালি ফরওয়ার্ড ব্লক বাংলাতে কাজ করেছিল ঠিক আছে তাহলে এই জায়গায় সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করে নাইনটিন থার্টি নাইন এর বাইশে জুন বলতোটা হলে বলবে তিনি মুসলিনী এবং অন্যান্য আরো সেই সময়ের যারা মানে ব্যক্তিরা ছিলেন হিটলারের সাথে দেখা হয়নি এদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ঠিক আছে এটা বলবো যে মুসলিনের সাথে তার সাক্ষাৎ হয়েছিল উনিশশো তিরিশে এটা বললি বারবার মে মাসে বলছো মেয়ে বলছো মে ছিল অনেক জায়গায় আমি মেতে পেয়েছি আবার অনেক জায়গায় জুনেও আছে 6 মে আছে তাই না না স্যার 3rd মে অত কবে ছিল 3rd মে দ্বিতীয় ডেটি আছে হ্যাঁ 3rd মেতেও আছে আর এটা খুব ডাউটফুল ব্যাপার আমি বহু বিভিন্ন জায়গায় পেলাম ঠিক আছে থার্ড মে বা দুটো ডেটি লিখে রাখো আচ্ছা উনিশশো উনচল্লিশ বড় কথা বলবে সুভাষ চন্দ্র বসু কি করলেন ফরওয়ার্ড ব্লক গঠন করলেন ভালো কথা সুভাষ চন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করলেন এবার এই যে ফরওয়ার্ড ব্লক গঠন করার কারণে তাকে কি হলো এগারোই অগস্ট ইলেভেন্ট নাইনটিন থার্টি তাকে কি হলো কংগ্রেস থেকে কংগ্রেসের সভাপতি পদ থেকে তাকে অপসারণ করা হলো এবং তাকে বছরের জন্য তিন সাসপেন্ড করা বছরের করা করা হয় কিসের জন্য শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ঠিক আছে কি ওই ফরওয়ার্ড ব্লক গঠন করেছে বলে শৃঙ্খলা অঙ্গের অভিযোগ এবার সুভাষ চন্দ্র বসুকে কি আর আটকে রাখা যাবে তো অভিযোগ করলে হয়ে যাবে কি আর তো যাই হোক সুভাষ চন্দ্র বসু এতে খুব বেশি হলো না তো সুভাষ চন্দ্র বসু কি করলেন তিনি এরপরে ইউরোপে চলে গেলেন ঠিক আছে ইউরোপে যাওয়ার পরে তিনি সেখানে যে বিভিন্ন লেবার পার্টি সেই সময় হচ্ছে লেবার পার্টি খুব ফেমাস ছিল তো তিনি ইউরোপে গিয়ে লেবার পার্টির যে বিভিন্ন সদস্য তার মধ্যে লর্ড ভারতের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করলেন ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করলেন অর্থাৎ কি করা মানে একটা যে আলোচনার ব্যাপার তিনি সেটা উনি মানে এরপরে তিনি করেছিলেন এরপর তো তিনি এই আলোচনার পরে তিনি ভারতে ফিরে আসেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে যথেষ্ট বেশি যোগদান করেন এবং হয় চল্লিশ করা কিসে যে ভারত রক্ষা আইনে ঠিক আছে ভারত রক্ষা আইনে নেতাজিকে অ্যারেস্ট করা হয় নেতাজিকে অ্যারেস্ট করা ঠিক আছে নেতাজিকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার পরে তার যখন হচ্ছে শরীর খারাপ হয় তার শরীরিক অসুস্থতার জন্য ফিফথ জুন মানে ফিফথ ডিসেম্বর উনিশশো ঠিক আছে তাকে হচ্ছে তার যে প্রথমে অ্যারেস্ট করা হয় তারপর তাকে নিজের বাসভবনে মানে নিজের ঘরে নজরবন্দি রাখা মানে কোথাও বাইরে যাওয়া যাবে না নজরবন্দি রাখা হয় তো ভালো কথা কোনো অসুবিধা নেই কিন্তু সুভাষ কি আর আটকে রাখা যায় নেতাজিকে তো আটকে রাখা যাবে না নেতাজি করলেন সেভেন জানুয়ারি সতেরোই জানুয়ারি কি করলেন তার ভাই ছিল ঠিক আছে তার ভাই ছিল শিশির কুমার বোস ঠিক আছে তার ভাই শিশির কুমার বোসকে বোসের সঙ্গে তিনি কি করলেন যে শিশির চন্দ্র বোসকে নিয়ে মানে কলকাতা থেকে এলগিন রোডে বাড়ি ছিল ঠিক আছে ওখান থেকে কি করেন একটা ছদ্মবেশ ধারণ করলেন সেটা হচ্ছে জিয়াউদ্দিন ঠিক আছে ওখান থেকে পালিয়ে গেলেন তারপর হচ্ছে জিয়াউদ্দিন ছদ্মবেশ ধারণ করলেন ছদ্মবেশ ধারণ করে প্রথমে তিনি গেলেন কোথায় আমাদের গুম আজকে একটা স্টেশন আছে দেখবে গুম স্টেশন ঠিক আছে তোমরা হচ্ছে যেটা এখন ঝাড়খন্ডে রয়েছে সেই সময় বিহার ছিল তো তিনি প্রথমে আসেন গোমো স্টেশনে গোমো স্টেশন আসেন সেটা হচ্ছে প্রেজেন্টলি ঝাড়খন্ডে গোমো স্টেশনে আসেন তারপর গোমো স্টেশন থেকে তিনি মানে পালিয়ে যান কোথায় তোমার হচ্ছে মানে আমাদের হচ্ছে প্রথমে আফগানিস্তান আফগানিস্তান আসেন আফগানিস্তান থেকে রাশিয়া রাশিয়া থেকে জার্মানি ঠিক আছে জার্মানিতে তার উদ্দেশ্য ছিল যে হিটলারের সাথে দেখা করা তো মাঝখানে তিনি রাশিয়াতেও দেখা করেছিলেন রাশিয়া তখন ছিলেন স্ট্যালিন তো স্ট্যালিন সরাসরি যে নাকচ করে দিল স্ট্যালিন নো হেল্প ঠিক আছে স্ট্যালিন নো হেল্প স্ট্যালিন কোন হেল্প করলো না তারপর জার্মানিতে গিয়ে দেখা করলো আমাদের হচ্ছে হিটলারের সাথে হিটলারের সাথে দেখা হবে তো হিটলারের সাথে দেখা হলো এবার হিটলার হিটলারকে নিয়ে হিটলারের সাথে দেখা হওয়ার পর একটা গল্প আছে যে হিটলারের সাথে তাকে বিভিন্ন চেট ডাবল ছিল তো তাদেরকে চিনতে পেরেছিলেন তার ইন্টেলিজেন্সে খুব প্রশংসা করেছিলেন কিন্তু হিটলার কিন্তু এই জায়গায় তোমার হচ্ছে নেতাজিকে হিটলারও বলল নো হেল্প স্ট্যালিনও বলল নো হেল দুজনেই হেল্প করলো না কারণ কি হিটলার মানে জার্মানির সঙ্গে ইংল্যান্ডের যুদ্ধ থাকতে পারে কিন্তু দুজনের মধ্যে কিছু মানে ব্যাপার ছিল কিছু ব্যাপার বলতে কি এগুলো ইউরোপের ইতিহাস পড়লে তাহলে বুঝতে পারবে যে না হস্তক্ষেপ নীতি মানে যখন হিটলার মানে এমন কিছু জায়গা দখল করছিল যেই জায়গাগুলো হচ্ছে জার্মানি ইংল্যান্ড চাইলে আটকাতে পারতো যেমন হচ্ছে কিছু চাইনার জায়গা যেগুলো রাশিয়ার কিছু কিছু জায়গা তো সেই জায়গায় ইংল্যান্ড কিন্তু মানে নিউট্রাল থাকার জন্য যেহেতু জার্মানি হিটলারও জানতো যদি মানে নেতাজিকে হেল্প করে তাহলে কিন্তু জার্মানির ওপরে ইংল্যান্ড অ্যাটাক করতে পারে ঠিক তো সেই কারণে মানে হিটলার হচ্ছে টোটালি নাকুচি করে দিয়েছিল কিন্তু সে বলল যে জাপানে যাও জাপানে গেলে তোমার হচ্ছে ওখানে যে জাপান তোমাকে হেল্প করবে কাছেও রয়েছে হেল্প করবে তো এখানে স্ট্যালিন আর হিটলার কোনো হেল্প করল না এবার নেতাজিকে পালিয়ে আসতে হেল্প করেছিল কয়েকজনের নাম লিখে রাখবে যে মিয়া আকবর শাহ মিয়া আকবর শাহ ভাগ্যরাম তলোয়ার ভাগ্যরাম তলোয়ার আর হচ্ছে সিং এরা নেতাজির পলায়নে সাহায্য করেছিল ঠিক আছে এরা নেতাজির পলায়নে সাহায্য করে আর নেতাজির মহাবি নিষ্ক্রমণ বলা যা বলা হয় নেতাজির পলায়নে এরা সাহায্য করে তাহলে এখান থেকে নেতাজি কি করলো এখান থেকে আহ এ করে জার্মানি পৌঁছালো কবে আঠাশে মার্চ টোয়েন্টি মার্চ উনিশশো একচল্লিশে জার্মানি পৌঁছে গেল ঠিক আছে ভালো কথা বল এতটা বলে বলবেন

আরে এই যারা পালিয়ে যেতে সাহায্য করেছিল এটা কোথা কোথা থেকে কোথায় পালিয়ে যেতে সাহায্য করেছিল মানে ভারত থেকে আমাদের হ্যাঁ ভারত থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল এরা এরা এই সময় একটা পার্টি ছিল কীর্তি কিষাণ পার্টি ঠিক আছে কীর্তি কিষাণ পার্টি এরা মানে এই তিনজনাই ছিল এই তিনজনাই ছিল এই কীর্তি কিষান পার্টিতে হ্যাঁ আরো আরো অনেকে ছিল আরো অনেকে ছিল মহিলা ছিল আমার নামটা ভুলে গেছি সে নেতাজির ইয়ে নেওয়ার জন্য তাকে হচ্ছে নামটা ভুলে গেলাম হচ্ছে যাই হোক তো সেল করেছিল তার কাছে ইনফরমেশন ছিল সেখানে সে ইনফরমেশনটা লুকানোর জন্য তার হাজবেন্ড কে মেরেছিল যাই এরকম অনেক কিছু ব্যাপার আছে সেগুলো খুব মানে এগুলো বেশি এ নিয়ে যাচ্ছি এদের নাম বলা হয় মহিলারাও ছিল অনেকে ইনফরমেশন গোপন করেছিল অনেক ব্যাপার আছে আর বেশি বলছিল কতগুলো ইনসিকিউর মধ্যে লাগবে কোশ্চেন সেগুলোই বলছি হ্যাঁ স্যার ও উনিশশো আহ একচল্লিশে সাতেরোই সাতেরোই জানুয়ারি তো মানে প্রথম গোমো স্টেশনে যায় তাই তো হ্যাঁ বাড়ি থেকে পালিয়ে যায় রাত্রিবেলা বাড়ি থেকে পালিয়ে যায় আর আঠাশে মার্চ উনিশশো একচল্লিশে জার্মানিতে গিয়ে পৌঁছায় জার্মানিতে পৌঁছায় একদম ঠিক আছে ঠিক আছে স্যার হয়েছে এগোচ্ছে তাহলে আচ্ছা হ্যাঁ জার্মানিতে হ্যাঁ জার্মানিতে পৌঁছায় আঠাশে মার্চ উনিশে একচল্লিশে জার্মানিতে পৌঁছানোর পরে সুভাষ কি করে ওখানে একটা লিগ গঠন করে ইন্ডিয়ান লিগ ঠিক আছে সুভাষ বসু ওখানে গঠন করে ইন্ডিয়ান লিগ ইন্ডিয়ান লিগ গঠন করে সুভাষ চন্দ্র বসু জার্মানিতে সাল বললে উনিশশো একচল্লিশ জার্মানিতে সুভাষ চন্দ্র বসু গঠন করে ইন্ডিয়ান লিগ জার্মানি জার্মানিতে গঠন করে ইন্ডিয়ান লিগ এরপর নাইনটিন ফর্টি টু উনিশশো বিয়াল্লিশে নেতাজি জার্মানিতে একচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত ছিলেন ঠিক আছে তো জার্মানির বার্লিনে তোমার হচ্ছে ইন্ডিয়ান লিগ গঠন করে উনিশশো বিয়াল্লিশে তিনি জার্মানির ক্যাপিটাল বার্লিনে আজাদ হিন্দুস্থান বেতার কেন্দ্র স্থাপন করে আজাদ হিন্দুস্তান নামে একটা বেতার কেন্দ্র স্থাপন করে বেতার কেন্দ্র বেতার কেন্দ্র মানে রেডিও স্টেশন স্থাপন করে এখানে আর এই বেতার এই হচ্ছে তোমার মানে বেতার কেন্দ্র থেকেই যখন আমাদের ভারত ছাড়ো আন্দোলন হয় তখন এই বেতার কেন্দ্র থেকেই মানে জার্মানি থেকে নেতাজি বসু ভারত ছাড়ো আন্দোলনের হচ্ছে যে এর জন্য তিনি হচ্ছে শুভেচ্ছা জানিয়েছিল এবং এখানেই তিনি গান্ধীজিকে ফাদার অব নেশান বলেছিলেন ঠিক আছে ফাদার অব নেশান এই আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র থেকেই ফাদার অফ নেশন বলেছিলেন নেতা গান্ধীজি কে যে আমাদের সুভাষ চন্দ্র বসু আর তার রিপ্লাই সুভাষচন্দ্র চন্দ্র বস কে নেতা গান্ধীজি কি বলেছিলেন প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়ট মানে দেশ ভক্তের ঠিক আছে প্যাট্রিয়টস অফ প্যাট্রিওট এটা হচ্ছে রিভার্স বাই রিভার্স গান্ধীজি একে বলেছি ফাদার অফ দ্য নেশন গান্ধীজি কে বলেছিল নেতাজি নেতাজিকে উল্টে গান্ধীজি বলেছিল যে প্যাট্রিয়টস ও প্যাট্রিয়টস মানে দেশপ্রেমিকের দেশপ্রেমিক এই আজাদ হিন্দুস্তান থেকে নাইনটিন টু তে গঠন করার পরে এটা হয়েছে ওকে তারপর এখানে তোমার হচ্ছে না নাইনটিন ফর্টি ওয়ান এ ইন্ডিয়ান লিগ আর তার সাথে সাথে আরেকটা হচ্ছে ফ্রি ইন্ডিয়া আরেকটা গঠন করেছিল এই সময় प्री इंडिया दूर है जैसे जर्मनी रॉली ने नेताजी बनिए चला 19 एक्चुअली से प्री इंडिया अतरा लेखा वाले बोलवे बार मोरे তাহলে এখানে হচ্ছে উনিশশো বিয়াল্লিশে বেতার কেন্দ্র আজাদ হিন্দুস্থান গঠন হল এবং সেখানে ফাদার অ দ্যাশন প্যাট্রিট অফ প্যাট্রিয়ট বলা এরপর নাইনটিন ফোর্টি টু উনিশশো বিয়াল্লিশে ডিসেম্বর মাসে নেতাজি কি করলেন অনেক সেখানে জার্মান যুদ্ধবন্দী ছিল জার্মান যুদ্ধবন্দী বলতে ভারতীয় সৈন্যরা জার্মানির বিরুদ্ধে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুদ্ধ করছিল উনিশশো থেকে হয়েছে তো তাদের হচ্ছে বন্দি হয়েছে তো সেই জার্মান যুদ্ধ এবং ভারতীয় সেনাবাহিনী যারা ছিল ভারতীয় সেনা ঠিক আছে যারা ওখানে বন্দি ছিল তাদের নিয়ে নেতাজি ওখানে গঠন করেছিল কি করেছিল স্বাধীন ভারতীয় লিজিয়ন নামে একটা সেনা দল চুপচাপ কি বসে থাকবে স্বাধীন ভারতীয় লিজিয়ান একটা সেনা দল গঠন করেছিল ঠিক আছে একটা সেনা দল গঠন করেছিল যুদ্ধবন্দীদের নিয়ে গঠিত গঠিত করেছিল ঠিক আছে এই সেনা দলে কিন্তু সুভাষ চন্দ্রকে নেতাজি টাইটেল দিয়েছিল কিন্তু এখন দেয়নি ঠিক আছে এই নেতাজি টাইটেল এরাই কিন্তু সুভাষ চন্দ্রকে নেতাজি উপাধি দেয় হ্যাঁ নেতাজি উপাধি দেয় কিন্তু নেতাজি উপাধি কিন্তু এই সময় দেয়নি উনিশশো বিয়াল্লিশের ডিসেম্বরে কিন্তু দেয়নি পরে দিয়েছে আমি এটা পরে বলবো যে কখন দিয়েছিল কিন্তু দিয়েছিল কারা এই সেনা দল দিয়েছিল কিন্তু নেতাজি এখানে থাকা অবস্থায় যায়নি নেতাজি যখন সিঙ্গাপুরে চলে গেছিলেন এই বেতার কেন্দ্রের মাধ্যমে যেটা আমাদের আজাদ হিন্দুস্তান সেই বেতারের মাধ্যমে সেখানে নেতাজি বলেছিল ঠিক আছে সেটা আমরা পরে আলোচনা করছি তো যাই হোক এখান থেকে এখান থেকে কি হয় যে জয় হিন্দ ঠিক আছে এই সেনাবাহিনীর লোকেরাই প্রথমবার জয় হিন্দ আলোচনা বা জয় হিন্দ একে অপরকে সম্ভাষণ করতো জয় আছে তাহলে এরপর সময় এলো এরপর আস্তে আস্তে মার্চে টোকিওতে টোকিও কার রাজধানী জাপানের রাজধানী জাপানের টোকিওতে একটা ভারতের একটা অধিবেশন হয়েছিল ঠিক আছে সেই অধিবেশনের অধিবেশনে ফিফটিন জুন পনেরোই জুন উনিশশো বিয়াল্লিশে নাইন্টিন ফর্টি তার তোমার পনেরোই পনেরোই জুনে সরি এখানে নয় করেন টোকিওতে একটা অধিবেশন হয়েছিল তারপর পনেরোই জুন উনিশশো বিয়াল্লিশে ব্যাংকক ব্যাংকক কোথায় হাইল্যান্ড তাই তো ব্যাংককে অধিবেশন হয়েছিল সেখানে ব্যাংককে হচ্ছে একটা সভাপতি ছিল হয়েছিল কে রাজবিহারী বোস নাম তো শোনাই হোক রাসবিহারী বোস রাজবিহারী বোস সভাপতি হলেন ব্যাংককে তাহলে প্রথম উনিশশো বিয়াল্লিশে মার্চ মাসে টোকিওতে ভারতীয়দের একটা অধিবেশন হয়েছিল তারপর উনিশ পনেরোই জানুয়ারি উনিশশো বিয়াল্লিশে ব্যাংককে রাজবিহারী বোস আমাদের হচ্ছে এই অধিবেশনে সভাপতি হন ঠিক তো এখান থেকে রাজবিহারী বোস এবার দুটো জায়গাতেই রাজবিহারী বোস প্রেজেন্ট ছিলেন এখানে টোকিও হয়েছিল এটা মার্চ হয়েছিল অধিবেশনটা এই যে অধিবেশনটা হয়েছিল টোকিওতে এই যে এখানে একটা লিগ গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছিল লীগটার নাম হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রথমে মার্চ মাসে কি হয় এর গঠন করার হচ্ছে সিদ্ধান্ত হয় গঠন হয়নি গঠনের সিদ্ধান্ত হয় এই সময় ঠিক আছে আর এই লীগের যে প্রথম এটা হচ্ছে টোকিওতে হয়েছিল প্রথম সম্মেলন সেশন বা প্রথম সম্মেলন হয়েছিল প্রথম সম্মেলন হলো এখানে এখানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠনের কথা ঘোষণা করে রাজবিহারী বসু এরপর পনেরোই জুন ব্যাংককে দ্বিতীয় অধিবেশন হলো এবং সেই দ্বিতীয় অধিবেশন চলাকালীন দ্বিতীয় অধিবেশন চলাকালীন এর মধ্যে এই যে এইটা চলাকালীন বাইশে জুন ঠিক আছে বাইশে জুন উনিশশো বিয়াল্লিশ বিয়াল্লিশে নাইনটিন ফর্টি টুতে এই যে ব্যাংককে চলছিল ব্যাংককে হচ্ছে সেকেন্ড সেশন চলছিল দ্বিতীয় সম্মেলন চলছিল দ্বিতীয় সম্মেলন চলছিল সেই সম্মেলনে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স গঠিত গঠিত হয় হয় ঠিক আছে তাহলে এখানে দুটো জিনিস মনে রাখবে এখানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন হয় এবং তার সাথে সাথে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিও গঠিত দুটো কি আমি বলছি পুরোটা আমি আরেকবার করে বলে যদি কোনো ডাউট থাকে তারপরে বলবে দেখো তাহলে এখান থেকে নেতাজি উপাধি দিল তারপরে নেতাজি জাপানে চলে গেল তাহলে জাপানে উনিশশো বিয়াল্লিশের মার্চ মাসে আঠাশ থেকে উনত্রিশে মার্চে টোকিওতে সম্মেলন হয়েছিল সেখানে রাজবিহা বোস সভাপতি ছিল তারপরে পনেরোই জুন উনিশশো বিয়াল্লিশে ব্যাংকক একটা অধিবেশন হলো দ্বিতীয় অধিবেশন সেখানেও রাজবিহারীবর সভাপতি ছিলেন প্রথম অধিবেশনে ডিসাইড হয় একটা লিগ গঠন করা হবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রথম অধিবেশনে সিদ্ধান্ত হয় দ্বিতীয় অধিবেশনে জুন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এতে ছিল জাপানিদের হাতে জাপানিদের হাতে ভারতীয় সৈন্যরা আটক ছিল জাপানিদের হাত জাপানিদের হাতে আটক ভারতীয় সৈন্যরা ছিল তাদেরকে নিয়ে ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন করা হলো আর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে কি করা হলো এখানে এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল লিগের হচ্ছে সশস্ত্র শাখা মানে আর্মস সশস্ত্র শাখা মানে যাদের কাছে আর্মস থাকবে ঠিক আছে আর্মিরও আর্ম ফোর্স আলাদা থাকে আর ইন্ডিয়ান ফোর্স আলাদা থাকে আর্ম ফোর্স সেরকম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল লিগের আর্ম ফোর্স বা সশস্ত্র শাখা ওকে বলে এতটা ক্লিয়ার হলে বলবে কোনো অসুবিধা থাকলে বলবে আমরা আজাদিন ফৌজে ঢুকে গেছি ঠিক আছে আজাদিন ফৌজ এবার গঠন হয়ে গেছে এবার হবে আজাদিন ফৌজ তারপরে লড়াই হবে তারপর ট্রায়াল হবে তারপর শাস্তি হবে ভালো হয়েছে কোনো অসুবিধা থাকলে বলুন তাহলে এখানে কি হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন হলো ভালো কথা খুব সুন্দর তাহলে এবার এখান থেকে কি হয় এবার নাইনটিন ফর্টি এর ওটা হলো জুন মাসে তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর হবে তাহলে নাইনটিন ফর্টি এ ফার্স্ট সেপ্টেম্বর প্রত্যেকে ব্যাংকক থেকে পৌঁছে গেল কোথায় এবার পৌঁছে গেল সিঙ্গাপুর ঠিক আছে সিঙ্গাপুর আজকের দিনে সিঙ্গাপুর আর তখন সিঙ্গাপুরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য সিঙ্গাপুর ব্রিটিশ কলোনি ছিল সিঙ্গাপুরে রাজবিহারী বোস রাজবিহারী বোস কি করলো আনুষ্ঠানিক ভাবে আজাদ হিন্দ ফৌজ গঠন করলো আর এতদিন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ছিল এবার তার নাম দিয়ে হলো আজাদ হিন্দ বাহিনী গঠন করা হলো আনুষ্ঠানিকভাবে গঠন করা হলো ঠিক আছে যার হেড করা হলো এখন নেতাজি কিন্তু হ্যান্ড ওভার করা হয়নি এখানে আনুষ্ঠানিক ভাবে আজাদ হিন্দ বাহিনী কিন্তু গঠন করা হলো যার হেড প্রধান কাকে করা হলো ক্যাপ্টেন মোহন সিং মনে রাখবে এখান থেকে হলো ক্যাপ্টেন মোহন সিং কে আজাদ হিন্দ বাহিনীর গঠন করে প্রথম হেড করে দেওয়া হল ঠিক আছে যার লক্ষ্য কি ছিল আজাদিন ফৌজের লক্ষ্য ছিল যে জাপানের হেল্প নিয়ে ঠিক আছে জাপানের হেল্প নিয়ে ভারতকে স্বাধীন করা জাপানের হেল্প নিয়ে ভারতকে স্বাধীন করার উদ্দেশ্য ছিল আর এই আজাদিন ফৌজ যেটা প্রথমে গঠিত হয়েছিল ঠিক আছে আজাদিন ফৌজ যেটা গঠিত হয়েছিল সেটা বেসিক্যালি ছিল কাদেরকে নিয়ে যেটা হচ্ছে আমাদের হচ্ছে জাপানের যুদ্ধবন্দি এখানে জাপানের যুদ্ধবন্দী যারা ছিল তারা এবং তার সাথে সাথে কিছু যারা প্রবাসী ভারতীয় ছিল মানে জাপানে তারা আছে আছে প্রবাসী ভারতীয়রা ছিল তারা অনেকে স্বেচ্ছাসেবকভাবে নিজের ইচ্ছাতে আজাদিন ফাইনিতে যোগদান করেছিল এইভাবে আজাদিন ফাইনি হলো কিন্তু নাইনটিন ফর্টি টুতে ডিসেম্বর মাসে একটা গন্ডগোল গন্ডগোল হলো দুজন ব্যক্তি ছিল ফৌজের একজন ছিল কিনা কিকান আর মোহন সিং এর নাম তো পড়েছি এদের দুজনের মধ্যে একটা গন্ডগোল দেখা এ বলে আমি হেড সে বলে আমি হেড ঠিক আছে হলো গন্ডগোলের কারণে কি হলো এদের মধ্যে গন্ডগোলের কারণে আজাদিন ফৌজ ভেঙে গেল ঠিক আছে আজাদিন ফৌজ ভেঙে গেল তাহলে সেপ্টেম্বরে গঠন হলো ডিসেম্বরে কিন্তু আজাদিন ফৌজ ভেঙে গেল তাহলে ভেঙে গেল তাহলে বলবে তাহলে তাহলে লড়াইটা কি করলো তাহলে এবার এতক্ষণ কিন্তু দেখো এই যে এত কিছু হলো এত এখনো কিন্তু নেতাজি কিন্তু পৌঁছায়নি নেতাজি দেখো এই যে উনিশশো বিয়াল্লিশে ডিসেম্বরে নেতাজি কিন্তু এখানে স্বাধীন ভারতীয় লিজিয়ান গঠন করেছে তার মানে নেতাজি বিয়াল্লিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু অলরেডি সে কিন্তু মানে জার্মানিতেই আছে এই যে বিয়াল্লিশের যে মার্চ আর তোমার হচ্ছে জুন সেপ্টেম্বরের ঘটনা হিসেবে নেতাজি কিন্তু এই সময় জার্মানিতেই বসে আছে কারণ বিয়াল্লিশে ডিসেম্বরে সে জার্মানিতে ছিল এবার এখানে ডিসেম্বরে বিয়াল্লিশে ডিসেম্বরে যখন সেদিকে গঠন হচ্ছে এদিকে আজাদিন পৌঁছ ভেঙে গেছে তাহলে এবার তখন বুঝতে পারছে না গন্ডগোল হয়ে গেছে এবার নেতাজিকে ডাক ডেকে পাঠালো এবং নেতাজি উনিশশো তেতাল্লিশে ঠিক আছে উনিশশো তেতাল্লিশে থার্টিএথ জুন তেরোই জুন নেতাজি পৌঁছে গেল ল্যান্ড করলো নেতাজি এলো এলো কোথায় টোকিওতে এলো টোকিও এবার জাপানের রাজধানী টোকিও পৌঁছালো পৌঁছান তাহলে নেতাজি একচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত কিন্তু জার্মানিতে ছিল তাহলে তেতাল্লিশে তেরোই জুন নেতাজি কি করলো টোকিওতে পৌঁছালো এবং টোকিওতে পৌঁছানোর পরে যে জার্মানির যে প্রধানমন্ত্রী তার নাম কি ছিল তুজু জানি তুজু জাপানের হচ্ছে জাপান জাপানের পিএম ছিল তুজু তো তুজু কি করলো বললো তাকে বললে হ্যাঁ আমি সমস্ত রকমের সহায়তা করব কোনো সমস্যা নেই ঠিক আছে তো জাপান থেকে মানে আমাদের হচ্ছে নেতাজি কি করলো থেকে এখানে জাপান থেকে তিনি টোকিও থেকে তিনি ফোর জুলাই ফোর জুলাই নাইনটিন ফোরটি থ্রি উনিশশো তেতাল্লিশে তিনি পৌঁছালেন কোথায় সিঙ্গাপুর মানে যেখানে আজাদিন গঠন হয়েছিল সেখানে সিঙ্গাপুর 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 পৌঁছানোর সাথে সাথে বা যখন তিনি পৌঁছালেন সেই সময়ে রাজবিহারী বোস সেখানে ছিলেন অবশ্যই বুড়া হয়ে গেছেন ঠিক আছে রাজবিহারী বোস যে ইন্ডিয়ান ন্যাশনাল আমাদের আজাদিন হিন্দ ভেঙে গেছিল ঠিক আছে পুরো দায়িত্বটা পুরো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ঠিক আছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ বলতে গেলে তখন নাম হয়ে গেছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ নামে ছিল কারণ আজাদ ফৌজ ভেঙে গেছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের দায়িত্ব নেতাজিকে তুলে দিল দায়িত্ব দিলেন নেতাজি তাহলে কি হলো এখানে তাহলে নেতাজি উনিশশো তেতাল্লিশে তেরোই জুন টোকিও পৌঁছালো টোকিও পৌঁছানোর পরে তোজো তাকে বললো সমস্ত রকম হেল্প করবে আশ্বাস দিল ফোর জুলাই উনিশশো তেতাল্লিশে তিনি সিঙ্গাপুরে পৌঁছালেন সেখানে রাজবিহারী দিবস ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের দায়িত্বভার সমস্ত কিছু মানে নেতাজির হাতে দিয়ে দিল নেতাজি কি করলো নেতাজি এখানে থেকে টোয়েন্টি ফিফথ অগস্ট পঁচিশে অগস্ট উনিশশো তেতাল্লিশ 1943 তিনি কি করলেন আজাদ হিন্দ বাহিনীর আজাদ হিন্দ বাহিনী আবার নতুন ভাবে গঠন করলেন গঠন করে তার দায়িত্ব নিলেন সমস্ত দায়িত্ব নিলেন তাহলে দেখো আজাদিন বাহিনী কিন্তু দুবার গঠন হয়েছিল প্রথমবার ক্যাপ্টেন মোহন সিং এর আন্ডারে সেপ্টেম্বরে কিন্তু সেটা বিয়াল্লিশের ডিসেম্বরে সেটা ভেঙে গেছিল আবার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ সেটাই আজাদ হিন্দ বাহিনী নামকরণ করে যারা যারা ছিল বা যারা যারা বেরিয়ে গেছিলো তাদেরকে নিয়ে আবার আজাদ হিন্দ বাহিনী গঠন করলো নেতাজি উনিশশো তেতাল্লিশের পঁচিশে অগস্ট বলো ক্লিয়ার হলে বলবে কোনো ডাউট থাকলে বলবে ঠিক এই জায়গাটা একটু বলবেন ওই 1942 এর সেপ্টেম্বর ওই জাপানের যুদ্ধবন্দী আর প্রবাসী ভারতীয় ওই জায়গাটা একটু জাপানে যুদ্ধবন্দী প্রবাসী ভারতীয়দের নিয়ে আজাদ হিন্দ বাহিনী গঠন করা হয়েছিল যার হেড হয়েছিল আমাদের মোহন সিং মোহন সিং এর নেতৃত্বে আজাদিন বাহিনী গঠন হয়েছিল কিন্তু ডিসেম্বরে মোহন সিং এর সঙ্গে হিকারি কিকারের যে গন্ডগোলের কারণে বাহিনী ভেঙে যায় মোহন সিং বলছে কে নেতৃত্ব দিবে সেই নিয়ে গন্ডগোলে এটা ভেঙে যায় ক্লিয়ার বলো হয়ে গেলে বলবে এগোবো আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখে রাখবে এই যে যখন আজাদিন বাহিনী গঠন হলো এই যে পঁচিশে আগস্ট উনিশশো তেতাল্লিশে এই টাইমে কিন্তু এই আজাদ বাহিনী এখানেই কিন্তু নেতাজি যে উপাধি এখান থেকেই হয় আর নেতাজি উপাধিটা এই সময় ওই যে জার্মান থেকে যে আজাদ হিন্দুস্থান বেতার কেন্দ্রে এই জায়গাতেই হয় ঠিক আছে যখনই গঠন হয় আজাদ হিন্দুস্থান যে বেতার কেন্দ্র ছিল সেখান থেকে এখানেই নেতাজিকে সুভাষ চন্দ্রকে নেতাজি উপাধি দেওয়া হবে গঠন গঠন হবে লড়াই হবে তারপর শাস্তি হবে তাহলে এবার দেখো তাহলে আজাদ হিন্দ বাহিনী গঠন হয়ে গেল ভালো কথা খুব সুন্দর এবার নেতাজি কি করল আজাদ হিন্দ বাহিনীকে আজাদ কিছু ক্যাটাগরিতে ভাগ করলো বিভিন্ন নামে ভাগ ভাগ করলো ব্রিগেডে তাহলে অবশ্যই একটা ছিল গান্ধী ব্রিগেড তারপরে আমাদের হচ্ছে নেহেরু ব্রিগেড আজাদ ব্রিগেড ঠিক আছে তারপর হচ্ছে তোমার সুভাষ ব্রিগেড তারপর হচ্ছে একটা ছিল আর রানী লক্ষ্মীবাই ব্রিগেড মেয়েদের ছিল ঠিক আছে যার হেড ছিল কি যার হেড কে ছিল লক্ষ্মী সাইগল মনে রাখবে লক্ষ্মী সাইগল এর হেড ছিল আর এছাড়া ছিল যে ছোট মানে কম বয়সী যারা ছিল তাদেরকে নিয়ে ছিল বাল সেনা দল বিভিন্ন তিনি ভাগ নেতাজি কি এবার দেখো যুদ্ধ করার আগে তাহলে একুশে অগস্ট নাইনটিন নেতাজি কি করলো সিঙ্গাপুরে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করল আজাদ হিন্দ সরকার গঠন করলো দেখো কেন গঠন করার উদ্দেশ্য কি সরকার যদি না গঠন করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না কে লড়াই করছে এটা সরকার না হলে লড়াই করা যাবে না তাহলে এইটা গঠন করা হয়েছিল সিঙ্গাপুরে ঠিক আছে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করা হয়েছিল যেটা সেই সময়ে নটা দেশ এটাকে স্বীকৃতি দিয়েছিল দেশ হলে নটা দেশ যেমন ইসরায়েল যে একটা দেশ পাকিস্তান কিন্তু এখনো স্বীকৃতি দেয়নি ঠিক আছে যদিও তার দেওয়া না নেই অসুবিধা নেই সেরকম ব্যাপার ঠিক আছে তো নটা দেশ এটাকে স্বীকৃতি দিয়েছি কে কে দিয়েছিল প্রথমে অবশ্যই কে দেবে জাপান দেবে সে তো সব কিছুর মধ্যে আছে জাপানের খুলুনিয় ছিল তারপরে জার্মানি দেবে কারণ হচ্ছে মিত্র ছিল তারপরে থাইল্যান্ড দেবে কেন ব্যাংকক থাইল্যান্ড দেবে ইটালি দেবে কারণ কি জার্মানির বন্ধু ছিল ইটালি তারপরে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া দেবে তারপর হচ্ছে বার্মা মায়ানমার যে ছিল বার্মা তারপরে হচ্ছে চীন চায়না তখন অন্য নামে ছিল যাই হোক চায়না তারপর হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট ফিলিপিনস আর হচ্ছে মরিয়া এই নটা দেশ হচ্ছে তখন আজাদিন ফাইনিকে স্বীকৃতি দিয়েছিল তাহলে যখন স্বীকৃতি পেয়ে গেল ভেরি গুড এবার যুদ্ধের জন্য রেডি চলো তেইশে অক্টোবর নাইনটিন ফর্টি থ্রি কি করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠিক আছে যুদ্ধ ঘোষণা হবে তেইশে অক্টোবর তাহলে এবার যুদ্ধ চলছে এবার জাপান অলরেডি ক্যাপচার করে নিয়েছিল আন্দামান নিকোবর ছিল সেই দুটো জাপান মানে দিয়ে দেয় কবে নভেম্বর থ্রি আন্দামান নিকোবর নেতাজির হাতে তুলে দেয় জাপান এখান থেকে আন্দামান তার নামকরণ করা হয় শহীদ দ্বীপ নিকোবরের নামকরণ করা হয় দ্বীপ জাপানরা নেতাজিকে দিয়েছে ঠিক আছে ভালো বলে বলবে হয়েছে বলছি যে আহ উনিশশো তেতাল্লিশের তেইশে অক্টোবর যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তখন তো মানে আহ নেতাজি তো তখন ইয়েতেই ছিলেন সিঙ্গাপুরই ছিলেন তো হ্যাঁ না আজাদিন বাইনির সঙ্গেই তো আছে হ্যাঁ সেটাই বলছি ওখান থেকেই তিনি যুদ্ধটা ঘোষণা হ্যাঁ যুদ্ধ তো ওখান থেকেই হচ্ছে এবার সিঙ্গাপুর থেকে মায়ানমার হয়ে আসছে ঠিক আছে মায়ানমার হয়ে আসছে আন্দামান নিকোবর ঢুকলো এবার ইন্ডিয়ায় ঢুকবে আস্তে আস্তে এবার ইন্ডিয়ায় তাহলে ঢুকবে নাইনটিন ফর্টি ফোর ফোর্থ জানুয়ারি ফোর্থ জানুয়ারি পৌঁছাবে কোথায় রিঙ্গুন ঠিক আছে মায়ানমারের রিঙ্গুন রিঙ্গুনে সামরিক একটা মানে দপ্তর তৈরি করে মানে মিলিটারি একটা বেস তৈরি করে সামরিক দপ্তর এগিয়ে গিয়ে আসছে সামরিক দপ্তর তৈরি করে তারপর হচ্ছে তোমার এখানে যে ফেমাস যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এখান থেকে ব্যাপারগুলো চলছিল তারপর সিক্স এপ্রিল করে কহিমা দখল করে আজাদিন বাহিনী কহিমা দখল করে কহিমা দখল করে ঠিক আছে এবং ভারতের সীমানার মধ্যে তারা এন্টার করে কিন্তু তারপরে কি হলো প্রাকৃতিক দুর্যোগ ঠিক আছে প্রাকৃতিক বিপর্যয় এবং তারপরে আমরা জানি হিরো সীমা বোম পড়লো ঠিক আছে কবে কবে পড়েছিল মনে আছে এই সময়ের দিকে জার্মানি জাপান আস্তে আস্তে দেখো এমনিতে আগে অবস্থা খারাপ হয়ে গেছে তাহলে এই সময় জাপান আস্তে আস্তে মানে এরপরে আমরা দেখলাম যে সিক্স অগস্ট আর নাইনথ অগস্ট

বুম পড়লে কি হবে যে এখান থেকে জাপান স্যারেন্ডার করতে বাধ্য হয় স্যারেন্ডার করে এবং এটা দেখে নেতাজিও বুঝতে পারে যে দেখো আর বাবু তার কিছু করার নেই এই জন্য নেতাজি কি করে নাইনটিন ফর্টি ফাইভ এ উনিশশো পঁয়তাল্লিশে উনিশশো পঁয়তাল্লিশে আগস্ট আঠেরোই আগস্ট তাইওয়ানের যে বিখ্যাত একটা বিমানবন্দর ছিল তাই হুকো বিমানবন্দর তাইওয়ান তাইওয়ান কোথায় জানো না সে মনে করছে আচ্ছা বলে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কি আমি একটু বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে জিও একটু বুঝিয়ে দিচ্ছি তো তাইওয়ানের তাই হুকো বিমানবন্দর থেকে নেতাজি যখন মানে যাচ্ছিলেন তখন সেখানে বিমান দুর্ঘটনা হয় এবং বলা হয় এই দিন নেতাজির মৃত্যু হয়েছে এখানে বিমান বন্দরে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় এটা বলা হয়েছে এটা কেউ মানে মানে না আবার থাকে আর নিয়ে আলাদা করে আর তাইওয়ানটা একটু দেখিয়ে দিচ্ছি তাইওয়ান আজকের দিনে প্রচুর গুরুত্বপূর্ণ জায়গা তো এখানে আমাদের ইন্ডিয়া আফ্রিকা সাউথ আমেরিকা এগুলো আছে দেখো ইন্ডিয়া দেখতে পাচ্ছি এদিকে দেখো দেখো মায়ানমার ঠিক আছে এটা দেখো থাইল্যান্ড মায়ানমার থাইল্যান্ড মালয়েশিয়ার নিচে দেখো সিঙ্গাপুর এই যে এইখান থেকে নেতাজি শুরু করেছিল ঠিক আছে এটা রয়েছে তাহলে ইন্ডিয়া এখানে দেখো সিঙ্গাপুর দেখো কত নিচে এইদিকে সিঙ্গাপুর এইদিকে দেখো এর উপরে এই যে দেখো এটা হচ্ছে চায়না এই যে উপরে চীন এটা চীনের পাশে দেখো এই যে ছোট্ট করে আছে এটা হচ্ছে তাইওয়ান বুঝতে পেরেছো কোথায় আছে তাইওয়ান হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি তাইওয়ান এবার তাইওয়ান কিন্তু বহুদিন পর্যন্ত আমেরিকা কিন্তু এই যে তাইওয়ানকেই মনে করতো এটাই হচ্ছে চায়না বলে বলতো পুরো যে এমনি চায় না এটাকে চায়না বলে মানতো না তাইওয়ান আজকে দিনে খুব ইম্পর্টেন্ট কারণ কি তাইওয়ানে একটা জিনিস তৈরি হয় যে জিনিসটা পৃথিবীর আর কোথাও তৈরি হয়নি সেটা কি জানো সেটা যে সেমি কন্ডাক্টার মোবাইল ফোনে যে সেমি কন্ডাক্টার থাকে যার জন্য আজকে মোবাইল এত ছোট হয়ে গেছে সে তাইওয়ান এবার এই তাইওয়ানের সাথে তাইওয়ানকে মানে আমেরিকা সব সময় প্রোটেক্ট করে কারণ তাইওয়ানের এ পাশটা দেখো এই দিক দিয়ে গেলে এটা হচ্ছে আমেরিকা দিকে রয়েছে তো আমেরিকা কি করে যে পুরো প্যাসিফিক ওশানের উপর দিয়ে তাইওয়ানকে ই করে কারণ বলাই আছে যদি চায়না তাইওয়ানকে অ্যাটাক করে চায়না সবসময় চাইছে তাইওয়ানকে নিজের আন্ডারে নিয়ে নিতে তাইওয়ানকে যদি অ্যাটাক করে আমেরিকা কিন্তু এতে ইন্টারফেয়ার করবেই এটা সরাসরি বলা আছে এই জন্য চায়না কিন্তু চাইলেও তাইওয়ানকে ক্যাপচার করতে বা দখল করতে পারে না কারণ তাইওয়ানকে কিছু করলে চায়নাকে কিন্তু আমেরিকার সামনাসামনি করতে বুঝা গেছে এই তাইওয়ানে নেতাজি এখানে তাইওয়ানে যে একদম ফ্রন্টের দিকে তাই হুকো বিমানবন্দর একদম এই যে তাইপো এই যে তাইপে এইখানে হচ্ছে তাই হুকো বিমানবন্দর আছে একদম সামনের দিকে একদম একদম উপরের দিকে আছে এই যে তাইপে বিমানবন্দর এখানে আছে নিউ তাইপে এই যে এইখানটা বিমানবন্দরটা আছে এইখানে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র হচ্ছে যেটা তোমার ওই মানে ক্র্যাশ করেছিল সেটা এখান তাই হোক বিমান এবার দেখো তাহলে হচ্ছে যখনই হয়ে তাহলে বাধ্য হলো কি করে সবাই আত্মসমর্পণ করতে আজাদিন ফৌজ বাধ্য হলো ভালো কথা নেতাজির এতে মৃত্যুর পরে আজাদিন ফৌজ বাধ্য হলো এবং তারপরে কি হলো এবার অ্যারেস্ট করার পরে নাইনটিন ফর্টি ফাইভে ঠিক আছে উনিশশো তাদেরকে অ্যারেস্ট করার পরে কি হয় এদেরকে হচ্ছে সামরিক আদালতে নিয়ে আসা মানে এদেরকে প্রকাশ্য আদালত সবার জন্য নয় ঠিক আছে কিছু কিছু ব্যক্তির প্রকাশ্য আদালতে বিচার মানে একদম ওপেন কোর্টে আদালতে বিচারের কথা ঘোষণা করা হয় দেখো এটা হচ্ছে বলা হয় যে সবচেয়ে বড় ভুল ছিল ব্রিটিশদেরকে ঠিক আছে কিন্তু আবার এটা বেসিক্যালি তারা করতে চেয়েছিল যে কিন্তু যে একটা এক্সাম্পল ক্রিয়েট করার জন্য কিন্তু এটা বুমেরাং হয়ে তাদেরই মানে বাস হয়ে গেছে তো যাই হোক মে মাসে মে মাসে আজাদিন হিন্দ ফৌজ হচ্ছে সারেন্ডার করেছিল আজাদ হিন্দ আত্মসমর্পণ করে আত্মসমর্পণ করে মে মাসে আত্মসমর্পণ করে এবং চব্বিশে অগাস্ট মে পর জুন জুলাই আগস্ট চব্বিশে অগাস্ট কি করা হয় চব্বিশে আগস্ট ডিসাইড করা হয় কি যে ভারত সরকার এদের বিরুদ্ধে প্রকাশ্য বিচারতা আধার করা হবে কি যে রাজার বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধ কারণ ব্রিটিশদের বিরুদ্ধে অর্থাৎ রাজার বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধে শাস্তি হবে বিচার হবে ঠিক আছে ভালো কথা টোটাল অ্যাপ্রক্সিমেটলি কুড়ি হাজার বন্দী ছিল ঠিক আছে কুড়ি হাজার জন বন্দি ছিল কিন্তু সবার রেড ফোর্টে করা হয়নি এখানে কয়েকশো ঠিক আছে কয়েকশো জনের বিচার রেড ফোর্টে ওপেন করার কথা বলা হয়েছে ঠিক আছে সেই হিসাবে এটা ঘোষণা হয় যে করা হবে চব্বিশ আগস্ট সময় পেয়েছে এরপরে কি হয় ফিফথ নভেম্বর নাইনটিন ফর্টি ফাইভে লাল কেল্ল্লায় ট্রায়াল করা হলো ওপেন ট্রায়াল করা হলো আজাদিন বাহিনীর তিনজন সেনাপতির তিনজন সেনাপতি ছিল একজন ছিল প্রেম কুমার প্রেম কুমার সাহগল তারপর হচ্ছে তোমার শাহনওয়াজ খান শাহনওয়াজ খান আর হচ্ছে গুরবক সিং গুরবক সিং এরা আজাদ হিন্দ সেনাপতি ছিল এরা আজাদ হিন্দ সেনাপতি ছিল ঠিক আছে এদের বলল ওপেন ট্রায়াল করা হবে ঠিক আছে ওপেন ট্রায়াল করা হবে প্রকাশ্যে বিচার করা তো এই জন্য কংগ্রেস কি করে এদের বিরুদ্ধে যাতে বিচার করার বিরুদ্ধে একটা ডিফেন্স কমিটি গঠন করে কংগ্রেস একটা ডিফেন্স কমিটি গঠন করে কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কতজন ছিল সতেরো জন সদস্যের সতেরো জন সদস্য মানে সতেরো জন অ্যাডভোকেটের একটা ডিফেন্স কমিটি গঠন করে যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মানে কে কে অ্যাডভোকেট ছিল তার মধ্যে ছিল ভুলাভাই দেশাই

আলী আর স্টাইল জন্য পঁচিশ বছর পরে শুধু একটু পাবলিসিটির জন্য অ্যাডভোকেট আমাদের জওয়াহরলাল নেহরু ঠিক আছে নাকি যাই বলবো তো যাই এরা ডিফেন্স করার জন্য মানে সতেরো জন সদস্যের একটা ডিফেন্স কমিটি গঠন করেছিল আর এখানে শুধু কংগ্রেস ছাড়াও এটাকে প্রায় সমস্ত পলিটিক্যাল পার্টি সেই সময় যারা ছিল তারা সাপোর্ট করেছিল মুসলিম লীগ ঠিক আছে মুসলিম লীগ কমিউনিস্ট পার্টি তারপরে হিন্দু মহাসভা তারপর তোমার হচ্ছে আর এস এস তারপরে আকালি দল এটা প্রত্যেকেই কিন্তু সেই সময় হচ্ছে এটা হচ্ছে এদের যে মানে ফ্রি করার জন্য প্রত্যেকেই এটা সাপোর্ট করেছিল এটাই বলা যায় যে এখানে সবাই এখানে মানে জাতি ধর্ম নির্বিশেষে ঠিক আছে এই সময় কিছু পত্রিকা প্রকাশ হতে শুরু করেছিল কিছু পত্রিকা কিছু বুকস পাবলিশ হতে শুরু করে যেখানে আজাদিন ফৌজের যে এই যে বিচার চলছে সেগুলোর পুঙ্খানুপুঙ্খানি বর্ণনা দেওয়া হতো বিভিন্ন ম্যাগাজিনে এরকম সেই সময় দুটো পত্রিকা বা পুস্তক সেই সময় হচ্ছে হয়েছিল যেটা এই সময় পপুলার হয়েছিল যেখানে আজাদিন যে ট্রায়াল গুলো চলছিল সেগুলো নিয়ে সেগুলো কি কি ছিল নাম্বার ছিল বিশ্বাসঘাতক নয় বিশ্বাস ঘাতক নয় এটা একটা বইয়ের নাম ঠিক আছে বিশ্বাসঘাতক নয় নাম্বার টু হচ্ছে দেশপ্রেমিক এই সময় দুটো বই যেটা সেই সময় মানে পপুলার রয়েছে বলো বলে বলবে সারেই ওপেন ট্রায়ালটা কি বললেন ট্রায়াল মানে হচ্ছে কি বলে তোমার হচ্ছে যেমন কি হয় দেখবে বিচার হয় যখন তখন হচ্ছে কি হবে যা যেটা কোটের মধ্যে হবে না একটা রুমের মধ্যে হয় এই যে বিচার অবস্থা বাইরে হবে রুডের উপরে এই জায়গায় একটা চেয়ার দিয়ে বা বেঞ্চ দিয়ে যাজ বসবে যা হবে সাধারণ মানুষের সামনে ওপেন ট্রায়াল যে সবার সামনে হবে সেটা তো ওপেন মানে এটা হিউমিলেট করা আর কিছু না হিউমিলিয়েট করা ঠিক আছে তাহলে তাহলে কি হলো যে এই সময় পত্রিকা গুলো প্রকাশ হলো তাহলে পত্রিকার ফলে প্রকাশের ফলে কি হবে সাধারণ মানুষের মধ্যে একটা আন্দোলন তৈরি হবে ফলে এই সময় দুটো আন্দোলন এই সময় ফেমাস হয়েছিল বা সেই সময় গুরুত্বপূর্ণ ছিল দুটো আন্দোলন প্রথম দুটো আন্দোলনের মধ্যে প্রথম যে আন্দোলনটা ছিল সেটা বেসিক্যালি ছিল একটা ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন এর বিরুদ্ধে হয়েছিল একটা ছাত্র আন্দোলন সেটা হয়েছিল বেসিক্যালি সেই সময় টাইমটা ছিল একুশ থেকে তেইশে নভেম্বর যা ছাত্ররা ছিল তারা এখানে আন্দোলন করেছিল এর মুক্তি দেওয়ার মানে দাবিতে ছাত্র আন্দোলন হয়েছিল ঠিক আছে তো এটা বেসিকালি ছিল যে ছাত্ররা মিলে যে রাইটার্স বিল্ডিং ছিল মানে আজকের দিনে হচ্ছে তোমার হচ্ছে যে আহ দিবা ঠিক আছে রাইটার্স বিল্ডিং মহাকরণ যেটাকে আমরা বলি আজকের দিনে আমাদের মহাকরণ ঠিক আছে তো রাইটার্স বিল্ডিং এ তো মহাকরণের উদ্দেশ্যে ঠিক আছে তারা ছাত্ররা ঐক্যদ্ধভাবে যাত্রা করেছিল তো যখন পুলিশ কি করে এদেরকে আটকায় আটকানোর ফলে কি হয় লাঠি চলে এবং গুলি চালানো হয় এখানে দুজন ছাত্রের মৃত্যু হয় ঠিক আছে ফলে দুজন ছাত্রের মৃত্যু হয় ফলে আন্দোলনটা বহু জায়গা থেকে ছড়িয়ে পড়েছিল এবং দুজন ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে আরো গুলি চলে এবং এখানে ফাইনালি যে বলা হয় যে সরকারের হিসাব অনুযায়ী তেত্রিশ জন নিহত হয়েছিল এটা বড় একটা আন্দোলন এই সময় কিন্তু দেখা দিয়েছিল এটা প্রথম ছিল মানে একটা গুরুত্বপূর্ণ ছিল আর দ্বিতীয় ছিল যেটা সবথেকে রশিদ আলী দিবস রসিদ আলী আন্দোলন দিবস এটা এটা কবে হয়েছিল এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি নাইনটিন ফর্টি সিক্স উনিশশো ছেচল্লিশ হয়েছিল কি হয়েছিল যে আজাদ হিন্দ বাহিনীর একজন মানে সেনাপতি ছিল ক্যাপ্টেন ছিল বা সেনাপতি ছিল সে ছিল ক্যাপ্টেন রসিদ আলী ঠিক আছে ক্যাপ্টেন রসিদ ফৌজের একজন সেনাপতি ছিল তো তার হচ্ছে তার শাস্তি মানে তার বিরুদ্ধে বিচার হয় এবং বিচারে বলা হয় যে তার কি হবে সাত বছরের কারাদণ্ড হবে সাত বছরের জেল কারাদণ্ড দেওয়া তো স্বাভাবিক সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ দেখাবে কেন অ্যারেস্ট করা হবে হ্যানত্যান এই জন্যই এগারো তারিখে বিক্ষোভ শুরু হয় ঠিক আছে এবং রাশিদ আলীকে মুক্তি দেওয়ার জন্য বারোই ফেব্রুয়ারি তারা কি করে রশিদ আলী দিবস পালন করে রশিদ আলী দিবস পালন করে এতে রশিদ আলীকে মুক্তি দেওয়া তো এ হয় প্রচুর মানুষ হতাহত হয় এখানে বলা হয় যে প্রায় দুশো মানুষ ঠিক আছে প্রায় দুশো মানুষ এতে নিহত হয় একটা গন্ডগোল সেই সময় হয়েছে ঠিক এবং এই কারণে আমাদের হিস্টোরিয়ান কিছু ঐতিহাসিক তার কিছু এই সম্পর্কে এই যে বিচার ব্যবস্থা এ নিয়ে কিছু মন্তব্য আছে তার মধ্যে হচ্ছে ফিলিপ ফিলিপ ম্যাক্স হিস্টোরিয়ান তিনি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে এই যে ট্রায়ালটা করা হয়েছে এই যে ট্রায়ালটা করার জন্য মানে এই ঐতিহাসিক বিচার ভারতে ব্রিটিশ শাসনের মৃত্যু মৃত্যু ঘটিয়ে ঘন্টা তিনি বলেছিলেন যে এই ঐতিহাসিক বিচারটা ঠিক আছে এই ঐতিহাসিক বিচার বিচারের ফলে যে ইংরেজ শাসনের মৃত্যু ঘন্টা ঠিক আছে মৃত্যু ঘন্টা বাঁচিয়ে দিয়েছিল যদি না করতে হয় তো এতটাও বাড়তো না ওপেন করার জন্য কিন্তু ওপেন ট্রায়াল জন্য আরো মানুষের মধ্যে ক্ষোভটা বেড়েছিল ঠিক আছে অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় গৌতম চ্যাটার্জি এই সম্পর্কে মতামত দিয়েছেন বা বলেছেন তিনি এই আন্দোলনটাকে বলেছেন প্রায় বিপ্লব এই আন্দোলনটাকে তিনি বলেছেন যেটা হচ্ছে প্রায় বিপ্লব তিনি বলেছেন যেটা হচ্ছে প্রায় বিপ্লব আর আমাদের বিখ্যাত সুকান্ত ভট্টাচার্য আমাদের কবি সুকান্ত আমরা থেকে জানি সুকান্ত তো তিনি এই সম্পর্কে বলেছেন যে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে তিনি এই সম্পর্কে বলেছেন যে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে আর আর কি আমি যাই আমি যাই দীনপুঞ্জিকা লিখে কবিতার লাইন তিনি লিখেছেন এই হচ্ছে ব্যাপার বলো

হ্যাঁ স্যার এবার হচ্ছে নেতাজি সম্পর্কে মতামত অ্যাবাউট নেতাজি নেতাজি সম্পর্কে মতামত মধ্যে প্রথম আমাদের গান্ধীজি বলেছেন প্রথম ভারতীয় ও শেষ ভারতীয় বলেছেন এটা তিনি যখন জানুয়ারি সালে ঠিক আছে গান্ধীর মৃত্যুর পরে তো তিনি এটা গান্ধীজি এই স্টেটমেন্টটা বলেছিলেন প্রথম ভারতীয় শেষ ভারতীয় আর এই প্যাট্রিওট ও তো বলে দিয়েছি গান্ধীজি বলেছেন তারপরে রবি ঠাকুর রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ টেগর তিনি নেতাজি কে বলেছেন দেশ নায়ক আর হচ্ছে নেতাজির লেখা দুটো বই দুটো নেতাজি লিখেছেন নেতাজি এটা ভীষণ ফেমাস এটা হচ্ছে তরুণের স্বপ্ন এটা পরীক্ষায় প্রচুর আসে তরুণের স্বপ্ন আর ইন্ডিয়ান পিলগ্রিমস আর হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল লেখা বুকস তাহলে মোটামুটি আমরা নেতাজি ডিসকাশন করলাম যারা যারা বলেছে নেতাজি এর কথা অনেক কিছু জানলাম আজকে নাকি নেতাজি সম্পর্কে